ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম দুররাতুল বায়ান ফি উসুলুল ঈমান, দুররাতুল বায়ান ফি উসুলুল ঈমান। এই গ্রন্থটি আকিদার একটি গ্রন্থ এবং আকিদার মতন বলা হয় এটাকে, ভাষ্য। এটাকে আমরা ব্যাখ্যা করছিলাম, পড়ছিলাম, ব্যাখ্যা করছিলাম। আমরা আলোচনা করতে করতে এখানে আসছি। প্রথমে আমরা আলোচনা করেছিলাম আকিদার পরিচিতি নিয়ে, তারপর ইসলামের ফজিলত নিয়ে, তারপর আহলে সুন্নত জামাতের পরিচিতি নিয়ে। এখন আমরা আসছি আহলে সুন্নত জামাতের আকিদা বিশ্বাস কিভাবে গ্রহণ করতে হয়। মানহাজুত তালাক্কি ওয়াল ইহতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ থেকে কিভাবে আকিদা গ্রহণ করে এবং কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে কিভাবে, তার কি পদ্ধতি, এই পদ্ধতিটি নিয়ে আমরা আলোচনা করেছি। মানহাজুত তালাক্কি, কোরআন সুন্নাহতে আকিদা গ্রহণ করার পদ্ধতি এবং কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার পদ্ধতি, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত তিন পর্বে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব। এখানে কীভাবে কোরআন সুন্নাহ থেকে আমরা কীভাবে আকিদা গ্রহণ করতে পারি এবং কী পদ্ধতিতে নিব, এটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা বাকি অংশ আলোচনা করব, যেখানে বাকি কিছু আলোচনা হবে এবং কোরআন সুন্নাহ এহতিসাম কীভাবে হবে, এহতিসাম বে হাবলিল্লাহ, এহতিসাম ওয়াতাসামু বিল্লাহ, আল্লাহর এহতিসাম, দুইটাই কোরআনের নির্দেশ আছে যে আল্লাহর রজ্জুকে শক্ত দৃঢ়ভাবে ধারণ করো, আবার আল্লাহর ওয়াতাসামু বিল্লাহ, আল্লাহর সাথে থাকার জন্য আল্লাহ এহতিসাম বিল্লাহ বলা হচ্ছে, ওয়াতাসামু বিল্লাহ। এটার নিয়ম পদ্ধতি কী, প্রথমে আমরা গত পর্বে আলোচনায় আসি। গত পর্বে আমরা সর্বশেষ যেখানে আসছিলাম সেটা হচ্ছে আমাদের লেখক বলছেন ওই কুফুনা আম্মা সাকাতা আনহুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া আমসাকা আনহু সাহাবাত সাহাবাতু ওয়া মান তাবিআহুম বিহসান। আহলে সুন্নাত ওয়াল জামাত সব সময় চুপ থাকে ওই জিনিস থেকে যে জিনিসে আল্লাহ এবং তার রাসূল চুপ ছিলেন এবং সাহাবা কেরাম যে বিষয়ে কথা বলেন নাই, সাহাবা কেরাম এবং তাদের উত্তম অনুসারী তাবেঈনরা ওই বিষয়ে কথা বলেন নাই। এই সমস্ত জায়গাতে আহলে সুন্নাত ওয়াল জামাত আগ বাড়িয়ে কোনো কথা বলে না, এটা বলে ইমসাক বলা হয় এটাকে, যে চুপ থাকা, ইসকাত, সুকুত এখতিয়ার করা, যে সমস্ত বিষয়ে আল্লাহ এবং তার রসুল কথা বলেননি সে সমস্ত বিষয়ে আমরা চুপ থাকি। আমরা একটা উদাহরণ দিয়ে আগাতে পারি। হাশরের মাঠে সূর্য এক মাইল উপরে থাকবে, হাদিসে আসছে। এখন এই মাইলের সংজ্ঞা দুইটা দেওয়া হয়, একটা হলো মাইল ফিল্মে খালা, যেটাকে বলা হয় আলমিরাজ ফিল্মে খালা, যেটা মিল বলা ওইটাকে, যেটা দিয়ে সুরমাদানিতে সুর ঢুকে বের করে এসে চোখে দেওয়া হয়, এটাকে নাম হয় মিল। এটা কেউ অর্থ করতে পারে, কেউ অর্থ করে মিল অর্থ মাইল বলতে পারে, যে এক মাইল উপরে থাকবে সূর্য। এটা নিয়ে যেহেতু কোরআন এবং সুন্নাতে বিস্তারিত আসে না এবং সাহাবায়ে কেরাম বলে নেই, তাবেঈনরা বলে নেই, সুতরাং এটা আমরা নির্ধারণ না করি, এটা আমরা নির্ধারণ না করি। অনুরূপভাবে গত পর্বে উদাহরণ দিয়েছিলাম যে আপনাদের মনে থাকতে পারে কবরের আজাব কীভাবে হয়, আজাবের ধরন, বিস্তারিত ধরন কেউ বলতে পারেন কবর আজাব হয় এটা বিশ্বাস করতে হবে, হাদিসে আছে, কোরআনে আছে, কোরআনে কারিমও আল্লাহ তাআলা উল্লেখ করেছে আন্নার ইউরাদুন আলিহা গুদু ও আশিয়া ওয়াইয়ম তাকুমু সাআতু আদখিলু আলা ফিরাউন আশাদাল আযাব। সকাল বিকাল এখন আজাব হচ্ছে ফিরাউন গোষ্ঠীর, আর কিয়ামতের দিন তো আরো কঠিন আজাব আসবে আল্লাহ বলেছেন। তো কোরআনে কারিমের ভাষ্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেগুলো আসছে এগুলোর ব্যাপারে আকিদা বিষয়ক কোনো বিষয় যদি কোনো বিস্তারিত বর্ণনা না থাকে সেখানে চুপ থাকাটা হচ্ছে আহলে সুন্নাহ জামাতের নীতি। এখন এখানে কেন, কী জন্য বা কেন এই জাতীয় প্রশ্ন করাটা হচ্ছে অতিরিক্ত প্রশ্ন। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন আর রহমান ও আলা আরশিস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন। এখন যদি বলেন কেন উঠলেন, এটা অতিরিক্ত প্রশ্ন। এখানে এই প্রশ্ন আল্লাহ করেন, আল্লাহ রাসূল বলে দেন না, উত্তর দেন নাই, সাহাবায়ে কেরাম করে না, তাবেঈনরাও করেন না। এটা যদি কোনো এখন ব্যাখ্যা করে কেউ বলে যে রহমান উপরে ওঠার অর্থ কেন, এটা অর্থ হচ্ছে এটা যে তিনি অর্থ নিয়ন্ত্রণ করেছেন অথবা তিনি এটা অধিকার করেছেন অথবা তিনি পরিচালনা করছেন, এটার অর্থ এটা, তাহলে তিনি নিজে বানিয়ে কথা বলছেন। এখানে আল্লাহ এবং তার রাসূল যা বলেননি, সাহাবায়ে কেরাম যা বলেনি, তাবেঈনরা যা বলেনি, তারা নিজেরা এটা বানিয়ে বলতেছে,
এটা হচ্ছে নিষিদ্ধ। আহলে সুন্নাত জামাত এই জাতীয় জায়গাতে কখনো অগ্রণী হয় না, বাড়িয়ে হাক বাড়িয়ে কথা বলে না। আল্লাহ এবং তার রসুল আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা কথা বলেন, কথা বলার ধরন সম্পর্কে আল্লাহ তাআলা বলে দেননি কীভাবে কী ধরনের, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেননি, সাহাবায়ে কেরাম বলেননি, তাবেঈনরাও বলেননি, তাদের সুন্দর অনুসারী তাবেঈনরাও বলেননি, সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী তাবেঈনরাও বলেননি। এর অর্থ হচ্ছে কেউ এ নিয়ে প্রবৃত্ত হওয়া যে ধরন বের করতে হবে, তাহলে সেই বোঝা গেল যে বিভ্রান্তিতে আছে, এটা হলো সুন্নাত জামাতের মানহাজের বিরোধী কাজ। গতভাবে আমরা উদাহরণ দিয়েছিলাম যে কবর আজাব হয় এটা আমরা জেনেছি, কিন্তু কবর আজাবের ধরনটা আমরা জানতে পারিনি। এখন যদি কেউ বলে যে আমরা আজাব শুনাইতে পারি, তাহলে বোঝা গেল সে অবশ্যই বিভ্রান্তিতে আছে এবং সে আহলে সুন্নাত মানহাজের বাইরে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, ইয়াসমাউ কুল্লু শাইইন ইল্লা থাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পায়। তারা কীভাবে শুনতে পায় এটা শোনানো আপনি কোনদিন শুনতে পারবেন না, তারা তো কথা বলে না, তাদের থেকে আপনাকে বোঝানোর সুযোগ নেই। এর অর্থ হচ্ছে কেউ এরকম জায়গাতে যেখানে আল্লাহ এবং তার রাসূল চুপছেন, এখানে আমাদেরকে আগ বাড়িয়ে কোনো কথা বলা যাবে না। কেন চুপ থাকে? এটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কিছু জিনিস হালাল করেছেন, কিছু জিনিস হারাম করেছেন, কিছু জিনিস তিনি জেনে বুঝে চুপছিলেন, অর্থাৎ তিনি ভুলে গেছেন এরকম না। ওমাকান রব্বুকা নাসিয়া, আল্লাহ তাআলা কোনো কিছু ভুলে যান না, ওমাকান রব্বুকা নাসিয়া, সুতরাং তিনি ভুলে বলেন না এরকম বলার কোনো সুযোগ নেই, তিনি ইচ্ছা করে বলেন নাই। তবে তো যেহেতু আল্লাহ তাআলা ইচ্ছা করে বলেন না, সেহেতু আপনি আমি সেখানে জোর করে আচ্ছা জানার চেষ্টা না করি। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই তার মতন তাহাবীর মধ্যে যেন একটা জিনিস উল্লেখ করেছেন গুরুত্বপূর্ণ, তিনি বলেছেন যে আল আইলম আইলমান, আইলম দুই ভাগে বিভক্ত, আইলমুন মজুদ বা আইলমুন মফকুদ, একটা আইলম আমাদের জানা আছে, একটা আলম আমাদের জানা নেই। যে আলমটা জানা আছে এই আলমটা আমরা প্রচার করবো, যে আলমটা জানা নাই এই আলমটা নিয়ে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করবো, আল্লাহ জানে না কি লইল আল্লাহ, আল্লাহকে আল্লাহর সমর্থন করবো যে আল্লাহ জানে আমরা জানি না, আল্লাহর উপর জানি না আমরা জানি না, এটা বলাটা বড় কাজ, যে শিখতে হবে। যে ব্যক্তি এটা জানে নাই যে আল্লাহ আমরা জানি না আল্লাহ জানে এটা বলতে শিখে নাই, সে ব্যক্তি সবসময় বিপদে পড়বে। আমার মনে আছে আমরা মসজিদ নবীতে একবার ওস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম, শেখ আব্দুল মোহসেন আব্বাদকে, যে এখন বর্তমানে আরশ কয়জন বহন করছে, তো দুনিয়ার বুকে মানুষ হুট করে বলে দেয় আরশ সাতজনে বহন করতেছে, এবং এর উপরে কয়েকটা দলিল খুঁজতে থাকে খুঁজতে থাকে। তো উনি বলেন যে আল্লাহ বলছে কোরআনে কারিমে ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াউমিদিন সামানি, সেদিন আটজনে বহন করবে আল্লাহ বলেছে কিয়ামতে, বর্তমানে কথা কেউ বলে নাই, আল্লাহ আলা আল্লাহ জানে। আমরা হলে কিন্তু খুঁজে খুঁজে বের করতাম যে আল্লাহ জানলে, আমি তো জানলাম না, আমি চেষ্টা করি খুঁজে বের করি, এটা হচ্ছে বিভ্রান্তির শুরু। এরকম যেখানে আল্লাহ এবং তার রাসূল চুপছিলেন সেখানে কথা বলা, আগ বাড়িয়ে কথা বলাটাই হচ্ছে বিভ্রান্তির সূত্রপাত ঘটানো, বিভ্রান্তির সূত্রপাত ঘটানো। যেই জিনিসের ব্যাপারে যতটুকু আসছে ততটুকু বলতে হবে, এই জন্য ইয়াকুফুনা আম্মা সাকাতা আনুল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূল যে জায়গাতে চুপ আছেন সেই জায়গাতে আমাদেরকে চুপ থাকতে হবে, এবং ও আমসা কানু সাহাবা, সাহাবা একদম যে বিষয়ে কথা বলেন নাই সেখানে আমাদের চুপ থাকতে হবে, ও মন্তাবি আহম বিহসান, সাহাবাদের সুন্দর অনুসারী যারা ছিলেন তাবেইরা তারাও যেভাবে কথা বলেন নাই সেভাবে আমাদের কথা বলা উচিত হবে না। এটা আপনি অনেক মাসাল আকিদের অনেক মাসালাতে দেখতে পাবেন, আকিদের অনেক মাসালাতে এরকম যেখানে ধরন সম্পর্কে প্রশ্ন করে নাই কেউ, আমরা সেই ধরন সম্পর্কে প্রশ্ন না করি। আমি যখন একজনের কাছে বললাম যে রহমান আরশের উপর উঠেছেন, এখন সে বলল যদি আরশের উপর উঠে থাকে তাহলে নিচে ছিলেন, এই যে প্রশ্নটা তিনি করলেন এটা কিন্তু বাড়তি প্রশ্ন, সাহাবায়ে কেরাম কোনোদিন করেন নাই, তাবেঈনরা করেন না, ইমামরাও করেন না, এই প্রশ্নটা এনে কেন করলেন? কারণ তিনি এখন নিজে আকল দিয়ে বিবেক দিয়ে একটা জিনিস বানাতে চেষ্টা করছেন, যেটা দেখতে পাচ্ছেন যে এটা তার বিবেকে ধরতেছেন, এই জন্য তিনি বিরোধিতা করতেছেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূল জিজ্ঞাসাও করেন, সাহাবায়ে কেরাম কোনোদিন জিজ্ঞাসা করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি রাসূলুল্লাহ যদি আরশের উপরে থাকেন তাহলে তো নিচে ছিলেন, এটা বলেন নাই, কারণ তারা জানেন যে এটা ধরন নির্ধারণ করে আমাদের, আমরা যদি নিচে থাকি আমরা উপরে উঠি, আল্লাহর ব্যাপারে এটা ধারণা কেন আসলো, আল্লাহর ব্যাপারে এটা কেন আসলো, নিজের উপর কেয়াস করছে প্রথমে প্রত্যেকটি মানুষ, এই জন্য যারাই অস্বীকার করে আল্লাহর কোনো সিফাতকে তারা প্রথমে নিজের উপর কেয়াস করে নেয়, নিজের উপরে এটাকে জ্যাস করে নেয় যে এই এটা হলে তো এটা এটা তোমার আল্লাহ তো আনো কেন, আল্লাহর এরকম হবে কেন, ওইটা হলে এটা হয় এটা তোমার হয়, আল্লাহ তাআলার ক্ষেত্রে তো এটা এরকম কোনো কিছু তিনি নতিজা বের করে বা ফল বের করে তুমি কিছু বলবে না তিনি। তাহলে এই হচ্ছে সমস্যা যে যারাই আল্লাহ তাআলা যা বলেননি তা বলানো যা জানার চেষ্টা করবে তারাই বিভ্রান্তিতে পড়বে, এবং সে কোনোদিন সে পৌঁছতে পারবে না, এই আইলমিক সে কোনোদিন পৌঁছতে পারবে না, কিন্তু কি মাঝখানে কী হবে, সে সঠিক পথ থেকে রাজপথ থেকে দূরে চলে গিয়ে কানাগুলিতে প্রবেশ করবে।
আর কি আহলে সুন্নাহ জামাতের আকীদা গ্রহণের আর মূলনীতি কি? ফাহুম মুজমিউনা আলা তাওহীদি মাসদারিত তালাক্কি ওয়া তাজরীদিহি মিন আন কুল্লি শাওবিন কালামিন মারদুদ আও ফালসাফিন মাযমুম আও মাসলাকিন মুবতাদা। ফাহুম মুজমিউনা আলা তাওহীদি মাসদারিত তালাক্কি, তারা সবাই একমত, সবাই একমত যে আকীদা গ্রহণের উৎস যেটা সেটা সীমাবদ্ধ, যেটা বাড়বে না। তারা সবাই আকীদা গ্রহণের উৎস নিয়ে তারা একমত যে আকীদা গ্রহণের উৎস কোনোদিনই বাড়বে না। আকীদা গ্রহণ একমাত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিকে হবে, এর বাইরে যাবে না। কোরআন এবং সুন্নাহ ভিত্তিকে হবে, এর বাইরে কখনো যাবে না। অর্থাৎ নিজেরা আর কোনো পদ্ধতি আবিষ্কার করতে পারবে না, এবারে তার একমত। এটা ইজমা, তার আকীদা গ্রহণের এটা একটা ইজমা। ইজমাকে এই জন্য আমরা বলছি একমা সহযোগী, একটি সহযোগী হচ্ছে উৎস। মূল হচ্ছে আকীদা গ্রহণের মাসদার যে উৎস, যে কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে, এভাবে তারা একমত। আহলে সুন্নাহর বাইরে যারা, তারা এভাবে একমত হতে পারে না। তারা সবসময় বিবেকের দোহাই দেয়, হুজুরের দোহাই দিবে, মাদ্রাসার দোহাই দিবে, কোনো অমুক অমুকের তমুকের, কেউ বলবে আমি মাতুরিদি, কেউ বলবে আমি আশাহারি, কেউ বলবে আমি অমুক। আহলে সুন্নাহ জামাত তাদের কোনো লোকের দ্বারা পরিচিত হয় না, তারা বলে যে কোরআন সুন্নাহ। অন্যেরা বলবে যে আশাহারি মতবাদ, মাতুরিদি মত, অন্যরা বলবে আমাদের ইমাম কী বলছে, এটা হলো অন্যদের কাজ। আহলে সুন্নাহ জামাত ইমাম দেওয়ার পরিচিতি পায় না, এরা পরিচিতি পায় কী দিয়ে? যে তাদের পরিচিতি হচ্ছে কোরআন সুন্নাহ দিয়ে, মাসদারুত তালাক্কি দিয়ে তারা পরিচিতি। এখানে একমত হয় তারা যে এটাতে একমত হই, এই জায়গাটা একমত হইতে পারলে কিন্তু মানুষের মধ্যে দ্বিমতটা কমে যেত। আর যারা ঐক্যের কথা বলছে তারা যদি এই জায়গায় সবাইকে এই জায়গায় ডাকতো যে আসুন আমরা কোরআন এবং সুন্নাহর দিকে আসি, তাহলে কিন্তু ঐক্যটা হয়ে যেত। এই জন্য আহলে সুন্নাহ জামাতের কাজই হচ্ছে এদিকে আহ্বান জানাবে, ব্যক্তি, দল, গোষ্ঠী অথবা কোনো ফেরকা, এগুলো দিয়ে কারা আহ্বান জানাতে পারে না। জানাইলেই সে আহলে সুন্নাহ জামাতের বাইরে চলে গেছে। কেউ যদি বলেন চলেন আমরা এখন থেকে অমুক দলের পতাকা তোলে সমবেত হই, এর অর্থ হচ্ছে আহলে সুন্নাহ জামাতের বাইরে চলে যাচ্ছে। যদি বলতে আসুন আমরা কোরআন সুন্নাতে একমত হই, আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতে মৌলিকভাবে সে আসে, এরপর যখন ভুল করবে তখন বলতে হবে এটা ভুল হচ্ছে, চলে আসেন আগ জায়গায়, ভালো জায়গায় চলে আসেন, এভাবে বলতে হবে। কিন্তু সে মূল কথা এখন থাকতেই হবে যে কোরআন সুন্নার বাইরে আর কারো থেকে আমরা কোনো আকিদের কোনো উৎস গ্রহণ করি না। অথচ আকিদের উৎস গ্রহণ করার মধ্যে অনেকেই ভুল করে, এর মধ্যে বড় ভুল যারা করে এখানে তিনটি ধর উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে আকিদা গ্রহণ উৎসকে তারা আলাদা করে কি থেকে, আনকুল সে থেকে আনকুল সওবিন কালামিন মারদুদ, কালাম শাস্ত্রবিদদের যে সমস্ত জিনিস তারা মিশ্রিত করেছে আকিদের সাথে এগুলি থেকে তারা আলাদা করে। কালাম শাস্ত্রবিদ্যা কী করেছে, যে প্রথমে করেছে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করতে হবে। আচ্ছা, আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করা এটা তো ফেতরি জিনিস, অন্তরের ভিতরে আছে, এটা তাদের যথেষ্ট মনে করে না। কী করতে হবে তাহলে, সব কিছু নশ্বর ছিল, একমাত্র তিনিই ছিলেন অবিনশ্বর, তো তিনি অবিনশ্বর থাকলে অবিনশ্বরের গুণ হইতে হবে এরকম এরকম এরকম, নিজেরা বানিয়ে নিছে একটা গুণ, তো নিজেরা অবিনশ্বরের গুণ যেগুলি বানাইছে এগুলো হচ্ছে গুণ নাই, মানে কোনো গুণ থাকতে পারবে না, গুণ থাকলে অবিনশ্বর হবে না, কারণ যার একটা গুণ আছে গুণটা তো পরে লাগছে বুঝে মনে করে তারা, এই জন্য গুণ থাকতে পারে না। আর গুণ থাকলে তারা অনেকেই মনে এক একজন এক এক রকম তারা ব্যাখ্যা করেছে, মঞ্চজেলার ব্যাখ্যা করেছে গুণ থাকলে তো বেশি হয়ে গেল, আর কালাম শাস্ত্রবিদরা ব্যাখ্যা করছে যে গুণ থাকলে, আল্লাহর যদি গুণ থাকে তাহলে তো এটা তিনি আর কাদিম রইলেন না, তিনি প্রাচীন রইলেন না, তিনি তো নতুন হয়ে গেলেন, তো নতুন তো হইতে পারবে না, নতুন কিছু তার সাথে কোনো কাজ কাজ হইতে পারে, নতুন তিনি কাজ কোনো কাজ করেন না, তিনি নতুনভাবে কিছুই করেন না, নতুনভাবে তার কোনো এই জাতীয় অর্থাৎ তার সমস্ত কর্মকাণ্ড অস্বীকার করে বসছে এটা দ্বারা। তো ভুলটা কোথায় হয়েছে, কারণ এইটা যে ঢুকাচ্ছে যে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত জন্য এটা দরকার, এটাই মিথ্যা কথা। আল্লাহর অস্তিত্ব জন্য এটা দরকার না, আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত জন্য এটা দরকার না, আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফেতরি, ফেতরাতে আছে আল্লাহ তাআলা এটা বলেছেন, আফিল্লাহ শাকুন ফাতরি সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহর ব্যাপারে সন্দেহ করে তোমরা আসমান জমিনের, তিনি স্রষ্টা, ফিতরাত আল্লাহ আল্লাতি ফাতারা আন-নাস আলাইহা, ফিতরি জিনিস তোমাদের অন্তরের ভিতরে আছে, আর একটা হচ্ছে স্রষ্টা সৃষ্টি আছে, স্রষ্টা আছেন, সহজ সহজ উত্তর এটার জন্য ওই যে যেই জায়গায় চলে গেছে যেখান থেকে, যেটার কারণে অনেকগুলো লাওয়াজ মুবতাদা নিয়ে আসছে, বাড়তি জিনিস নিয়ে আসছে যেগুলো হচ্ছে তার জন্য ক্ষতিকর জিনিস, এটা থেকে তারা আকিদাকে তারা মুক্ত রাখে। তো তাজরিদি আনকুল শাওবিন কালামিন মারদুদ, যাবতীয় কালাম শাস্ত্রবিদদের যে সমস্ত জিনিস তারা এর সাথে মিশাইছে এগুলি থেকে তারা কোরআন সুন্নাহ থেকে আকিদা নেওয়ার পদ্ধতি থেকে তারা আলাদা করে যে ওদের সাথে আমাদের মিশানো যাবে না। অনুরূপ আরেক গোষ্ঠী আছে ফালসাফা, দর্শন দিয়ে ঢুকছে, দর্শন দিয়ে তারা ঢুকছে, যারা দার্শনিক তথাকথিত ইবনে সিনা, ফারাবি, কিন্দি এই জাতীয় গোষ্ঠীগুলো, এবং তাদের পূর্বসূরী আসছিল ইবনে আরাস্তু,
বা এফলাতুন অথবা সক্রাত অথবা বকরাত অথবা এই জাতীয় যারা ছিল অথবা যেরকম বলা তালিস, এরা যারা ছিল, এদের যে অনুসারী মুসলিমদের মধ্যে কেউ কেউ নিজেদেরকে ফালাসফাতুল মুসলিমিন বলে, মুসলিমদের কোনো ফালাসফা হয় না। কেন হয় না জানেন? ফালসফা অর্থে হচ্ছে মহাবুল হেকমা, হেকমত পছন্দ করে। আর ফালসফা বাংলা অনুবাদ হয় দর্শন, দর্শন অর্থ হচ্ছে দেখে শুনে নেয়া, আর আকিদা হচ্ছে না দেখে নেয়া, একটা একটা সম্পূর্ণ বিপরীত। মুসলিমরা না দেখে ইমান আনে, দেখার পরে আর ইমানের প্রশ্ন আসে না, দেখার পরে দেখছি বিশ্বাস করলাম, দেখলাম ইমান যেটা এটা কোনো দেখার উপর নির্ভরশীল না। তাহলে যে ব্যক্তি ফালসাফা দিয়ে ইমান সাব্যস্ত করতে চাইছে, হাস্যকর জায়গায় আসছে, দেখার পরে ইমান আনবে এটা তো কোন দিন? তাহলে কি হাসর দিন ইমান আনতে হবে তাকে? কেয়ামতের মাঠে ইমান আনতে হবে যে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, এখন ইমান আনলাম। হ্যাঁ, তখন তো অবশ্যই কেউ বলবে, তখন বলবে রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা না আমাল সালিহিনা মুকিনুন, আল্লাহ দেখলাম শুনলাম এখন ফেরত দেন, আমরা এবারে দৃঢ়তার সাথে ইমান আনবো, এটা তখন বলবে, আমরা দৃঢ় বিশ্বাস হয়েছি, কাজ হবে না তখন। এই জন্য যারা দ্বিতীয় যে জিনিস থেকে আকিদাকে মুক্ত করে তা হচ্ছে ফালসাফা থেকে, নিন্দিত দর্শন, দর্শন শাস্ত্রের কোনো কিছু থেকে তারা এই আকিদাকে রাখে না। দর্শন শাস্ত্র দিয়ে আমরা আকিদা সাব্যস্ত হওয়ার দরকার নেই, দর্শন শাস্ত্র দিয়ে আকিদার কোনো কিছু তারা রাখে না, যে দর্শন শাস্ত্র আমার আকিদার কোনো উৎস না। অথচ আপনি দেখবেন এই দর্শনশাস্ত্র অনেকেরই আকিদের উৎস, কালাম শাস্ত্রবিদদের আকিদের উৎস কিন্তু দর্শনশাস্ত্র। অনুরূপভাবে দেখবেন বেশিরভাগ সময় দেখবেন যারা সুফিবাদ আছে, দর্শন এটা কিন্তু বিরাট উৎস তাদের। সুফিবাদের মধ্যে দর্শন কি, কেউ গান্নসীয় দর্শনে বিশ্বাসী, কেউ দেখবেন ভারতীয় দর্শনে বিশ্বাস করে, ভারতীয় দর্শনে যেতে যেতে একজন ওয়াহদাতুল উহদিতে চলে যায়, কেউ এই জাতীয় মিশরীয় দর্শনে বিশ্বাসী, বিভিন্ন দর্শন তাদের কাছে আসে, প্লাতোনিয়াল হাদিসা এগুলো বিশ্বাসী। তাহলে বোঝা গেল যে দ্বিতীয় যে জিনিসটি থেকে তারা আকিদার উৎসকে, আকিদা গ্রহণের উৎসকে আলাদা করে, সেটা হচ্ছে কোনো নিন্দিত বা অগ্রহণযোগ্য যে দর্শনটা আছে, দর্শন সবটাই অগ্রহণযোগ্য, দর্শনে কোনো কিছুই গ্রহণযোগ্য না, ইসলামের দর্শনের কোনো প্রয়োজনই নেই। তো এই জিনিসটা থেকে তারা মুক্ত করে, যে আমরা আকিদা গ্রহণের মূল্যী থেকে তা মুক্ত করে। তিন নম্বর, আউ মাসলাকিয়ুন মুবতাদা, অথবা ধরে নিয়ে একটা বেদাতি একটা পদ্ধতি। বেদাতি পদ্ধতি কারা আবিষ্কার করেছে? যদি ভালো করে দেখেন বেদাতি পদ্ধতি আবিষ্কার করেছে কারা? প্রথমটা করেছে মুতাজিলারা, বলছিলাম কালাম শাস্ত্রবিদের শুরুটা, এবং ফালসাফা করেছে যারা ইবনে সিনা তথাকথিত দার্শনিক, মুসলিম দার্শনিক নামে পরিচিত তারা, আর এইটা করেছে আশায়ু মাতুরিদিরা, বানাইছে একটা নতুন। আপনি যদি কোনো সারাদিন পড়েন, ইমাম রাজির বই পড়েন, তো আশ্চর্য হবেন ইমাম রাজি এত এত জিনিস বলেছে যেগুলো সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী, সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। শেষ জীবনে তিনি তওবা করে ফিরে আসছেন দিনের দিকে, এই জন্য আমরা তার সম্পর্কে কিছু বলছি না, কিন্তু এমন বিরোধী কথাবার্তা বলছে যে কোরআন সুন্নাহ গ্রহণ না করার জন্য তিনি নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছে। এবং নতুন পদ্ধতি আবিষ্কার শুধু এটা নয়, আকিদা গ্রহণের ক্ষেত্রে নতুন পদ্ধতি আবিষ্কার করছে। কেমন? খবর ওয়াহাদ নেওয়া যাবে না, অর্থাৎ সহি হইল, বিশুদ্ধ হইলো, একটা হাদিস নেওয়া যাবে না, বিশুদ্ধ হইতে হবে, একজন বর্ণনা করছে তৈরি নেওয়া যাবে না, সেটা মশহুর হয় নাই, মোতাওয়াতের হয় না, নেওয়া যাবে না। আবার কখনো কখনো তারা বলতো এটা যে আকিদার ক্ষেত্রে নেওয়া যাবে না, আমলের ক্ষেত্রে নেওয়া যাবে, আকিদার ক্ষেত্রে মোটেই গ্রহণ করা যাবে না, এরকম গ্রহণ করলে আকিদে থাকে না। কারণ আকিদা সাহাবায়ে কেরাম তারা একজন একজন কাছে হাদিস বর্ণনা করেছেন, তারা একজন বিশ্বাস করেছেন, এবং এটা নিয়ে কেউ কোনো কথা বলেন, দুই কথা বলেন নাই। দেখুন দাওয়াত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রাষ্ট্রপ্রধানদেরকে, পাঠাইতেন একজন মানুষকে তাকে একটা চিঠি দিয়ে, তিনি আকিদার দাওয়াত দিয়েছেন, বলেন না যে তুমি তো একজনে বলছো দশজনে বলতে হবে, এটা বলেন। তারা সবাই এটা বুঝতো যে একজন মানুষ বিশ্বস্ত হলে তার কথা গ্রহণযোগ্য। রসুল নিজে একজনকে পাঠিয়েছেন, তিনি দশজনকে পাঠাননি, যে তোমার একজনের কথা কেমন গ্রহণ করবে, দুজন পাঠায়, এটা বলেনি। তাহলে বোঝা গেল এই যে মাসলাকুল মুবতাদা, বানানো একটা মাসলাক তৈরি করেছে এরা আশায়রা মাতুরিদিয়া ফেরকার লোকেরা, এগুলি থেকেও আমরা আকিদা গ্রহণের উৎসকে আমরা আলাদা করি, আকিদা গ্রহণ এগুলি থেকে আমরা আকিদা গ্রহণ করি না, এগুলি মিশ্রিত করার কোনো সুযোগ নেই, এগুলিকে আলাদা করে দিই। যত বেদাতি পদ্ধতি আছে, যত ফালসাফি দার্শনিক পদ্ধতি আছে, যত আল কালাম শাস্ত্রবি পদ্ধতি আছে, এগুলি কোনোটাই আমাদের দরকার নাই। আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ যথেষ্ট, কোরআন সুন্নাহ যথেষ্ট আকিদার মাসালাগুলোতে জানার জন্য, এর বাইরে কোনো দরকার নেই, সামান্যতম প্রয়োজন নেই। আমরা এই তিনটি জিনিসে ঢুকার, কালাম শাস্ত্রবিদে ঢুকার, শাস্ত্র জানাতে ঢুকার ঢুকার প্রয়োজন নেই, অনুরূপভাবে ফালসাফাত ঢুকার দরকার নেই, অনুরূপভাবে বেদাতি কোনো পদ্ধতি আবিষ্কারের কোনো দরকার নাই, বরং আমাদের জন্য
আতমাসদারুত তালাক্কি আকিদা গ্রহণের পদ্ধতির যে উৎস তা একটাই, সেটা হলো ওয়াহি। সেটার উপর আমরা যথেষ্ট মনে করি এবং সেটা হচ্ছে ওয়াহি বেনু আইহে, তা সেটা হচ্ছে দুই প্রকার ওয়াহি, এটা হচ্ছে ওয়াহি মাতলু হলে গায়ের মাতলু কোরআন এবং সুন্না, সেটাই তারা যথেষ্ট মনে করে আহলে সুন্নাহ জামাত। এটাই পদ্ধতি। আর কি পদ্ধতি আছে আহলে সুন্নাহ জামাতের, সেটা হচ্ছে ওয়া ইয়াতামিদুনা আলফাজ ওয়া মুস্তালাহাতিল কিতাব ওয়া সুন্নাহ ইনদা তাকরির মাসাইল ইতিকাদ ওয়া উসুলুদ্দিন ওয়া ইউআবিরুনা বিহা আল মাআনি শারঈয়া ওয়াফকা লুগাতিল কোরআন ওয়া বায়ানির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকিদার ক্ষেত্রে তারা কখনো এমন এমন শব্দ দেয় যে শব্দগুলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে আসছে, অর্থাৎ এমন শব্দ দিবে যে শব্দ কোরআন সুন্নাতে আসছে, যে শব্দ কোরআন সুন্নাতে আসে না এই শব্দ ব্যবহার করেন। ধরেন একটা উদাহরণ দিলাম, যারা আমাদেরকে আজ অনেকেই বলুন দেহবাদী বলে, দেহ আরবিতে বলে জিসিম, আমরা কোনো দিন আল্লাহর জন্য জিসিম বলি না, আল্লাহকে জিসিম আছে আমরা কখনো বলি না। কেন বলি না? কোরআন সুন্নাহ এটা আসে না। আমরা কি বলি? আমরা বলি সত্তা আছে, জাত আছে এবং তার গুণ গুণ আছে, নফস আছে, আল্লাহ নিজে নফস বলেছেন ইউহাদ্দিরুকুম আল্লাহু নাফসাহু, তিনি বলেছেন, সেটা আমরা বলি তার সত্তা, নফসের অনুবাদ করি সত্তা বাংলাতে, তার সত্তা আছে, কিন্তু সেটা জিসিম বলি না আমরা। কেন যদি জিসিম বলি না? জিসিম বললে, জিসিম বলতে গেলে বিভিন্ন অর্থ আসে, খারাপ অর্থ আসতে পারে। জিসিম বলতে গেলে এক অর্থ হইতে পারে এটা যে জিসিম আমি চিনি, আমি তো আসলে আল্লাহকে দেখিনি। আর জিসিম বলতে আরেক অর্থ হইতে পারে যে আমাদের কারো মানুষের মতো জিসিম, অর্থাৎ তাকিব করা হয় বা তামসিল করা হয় বা তাসবিহ দেওয়া হয়, এই জন্য নিষিদ্ধ, জিসিম বলা যায় না। আর যদি কেউ জিসিম বলে বা দেহ বলে, উদ্দেশ্য হচ্ছে এটা যে আল্লাহর গুণ আছে, তো এটা অন্য শব্দ বলবো, কিন্তু আমরা কখনো জিসিম বলি না। এই জন্য যারা বলে দেহবাদী আমাদেরকে উল্টার নাম দেয়, তারা মিথ্যা কথা বলছে। কেন? আমরা তো এই শব্দ কখনো সাব্যস্ত করি না আল্লাহর জন্য, আল্লাহর জন্য এই শব্দ আমরা সাব্যস্তই করি না। তো এই জন্য কোন শব্দটি ব্যবহার করতে হবে, এই শব্দটি আমাদের কাছে সুনির্ধারিত, এই শব্দটি আমাদের জন্য সুনির্ধারিত। আরেকটি উদাহরণ দিই, অঙ্গ, আমাদের হাত পায়গুলি আমাদের অঙ্গ, আল্লাহগুলিকে অঙ্গ বলবো? আমরা এটা কখনো বলি না। কেন বলি না? আল্লাহ তাআলা বলেন নাই, রাসূলও বলেন নাই। এখন কেউ যদি বলে আদা হুয়া মুনাজ্জাউন আন আদা, এর অর্থ যে বাড়তি কথা বলেছে, যদিও তাহাবি রহমতুল্লাহ এটা বলেছেন, কিন্তু এটা তিনি হয়তো বোঝানোর জন্য, তাদের যারা বিপক্ষ দলকে বোঝানোর জন্য বলছেন, বাস্তবতা এটা কিন্তু ব্যবহার করা যায় না। আদা আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, আল্লাহর জন্য কোনো ব্যবহার করা যায় না, আল্লাহর জন্য পরিচিত কোনো দিক ব্যবহার করা যায় না। আপনার দিক বলতে আপনি অনেকেই বুঝি, আমরা দিকগুলো আমার চোখের সামনে যে দিক দেখা যাচ্ছে, একজন মানুষ উল্টা দিকে থাকলে সে মাথার দিক থেকে বলবে যে পৃথিবীর নিচের দিকে থাকলে বলবে যে ওই দিক উপরের দিক, এটা তো আপনার সৃষ্ট দিক, সৃষ্ট দিকে তো আমরা বলি না। আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, সব কিছুর উপরে, অর্থ হলো সব কিছুর উপরে, এগুলো সৃষ্ট ব্যক্তিকেন্দ্রিক, এটা সৃষ্টকেন্দ্রিক, সর্বকে সব কিছুর উপরে যিনি, সর্বোপরে যিনি, সেটা তো আলাদা, সেটার সাথে তো আমরা আল্লাহ থেকে সেটা নির্ধারণ করি, মানুষের মতো নির্ধারণ করি না। তাহলে এটাই, এই যে অঙ্গ বলা, অঙ্গ বলা অথবা আল্লাহ তাআলাকে কোনো দিকের ভিতরে বলা অথবা আসমানের ভিতরে বলা, এই জাতীয় কথাবার্তা বলা, আমরা এগুলো থেকে মুক্ত, কারণ আমরা কোনো এরকম পরিবেশ, এরকম শব্দ এবং কোনো পরিভাষা ব্যবহার করি না যেটা কোরআন এবং সুন্নাহ নেই, কোরআন এবং সুন্নাহ নেই এমন কোনো পরিভাষা আমরা ব্যবহার করি না। আকিদার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ নাই এমন কোনো পরিভাষা আমরা ব্যবহার করি না, কোরআন এবং সুন্নাহ থাকতে হবে, সলভে সালেহীন সেগুলি বলতে হবে, এর মধ্যে আমরা থাকি। আকিদার জিনিসটা এরকম, ঠিক যেমন একটা উদাহরণ দিই আর একটু বোঝার জন্য, আকিদার আমরা আকিদা বলি, সুন্নাহ বলি, ইমান বলি, ওসুলউদ্দিন ওসুল বলি, যেমন ওসুলউদ্দিন কেউ কেউ বলেছে আমাদের সলভে সালেহীন, এর বাইরে যেমন বলি নাকি আকিদাকে আলমুল কালাম বলি না, আকিদা আলমুল ফালসাফা বলি না, আকিদাকে বলি না মিটাফিজিক্স বলি না, এই জাতীয় শব্দ আমরা ব্যবহার করি না। আকিদাকে আমরা বলি না ইলাহিয়াত, কেউ কেউ এটা বলে ইলাহিয়াত, এলাহিয়াত নাম দিয়েছে এরা মানুষ বানাইছে বসে বসে এলাহিয়াত। আকিদাকে আমরা কালাম শাস্ত্র বলি না, দর্শন শাস্ত্র বলি না, কারণ এগুলি মানুষের তৈরি, এই সমস্ত শব্দ আমরা ব্যবহার করি না। যেমন আরেকটা উদাহরণ দিই, হাসরুদ্দিন আল্লাহ তাআলা মিজান, যেমন ওজন করবে মানুষের নেকি বদি ভালো মন্দ ওজন করবেন, স্পষ্ট হাদিসে আসছে। এখন আমরা মিজান বাদ দিয়ে মানদণ্ড বলি না, কারণ মানদণ্ডের অনেক অর্থ হইতে পারে। যদি কোনো আমরা মানদণ্ড কেন বলি না, মানদণ্ড তো ভিন্নভাবে মান নির্ধারণ করার পদ্ধতি থাকতে পারে, কিন্তু হাদিসে যেটা আছে মিজান পাল্লা, এটা দুইটা পাল্লা আছে হাদিসে আসছে, এবং এক পাল্লায় রাখা হবে আরেক পাল্লা ওইটা রাখা হবে বলা হয়েছে,
তাহলে বোঝা গেল যে আমি কি বদলাইতে পারি না শব্দ, শব্দ পরিবর্তন করলে ভিন্ন অর্থ চলে আসে। ঠিক অনুরূপভাবে দেখেন, আল্লাহর জন্য আমরা খোদা ব্যবহার করি না, কেন? কোরআন সুন্নাহ আসে নাই। আল্লাহর জন্য আমরা গড বলি না, কেন? কোরআন সুন্নাহ আসে নাই। আল্লাহর জন্য আমরা ভগবান ব্যবহার করি না, কারণ কোরআন সুন্নাহ আসে নাই। আল্লাহর জন্য আমরা আত্মা ব্যবহার করি না, কারণ কোরআন সুন্নাহ আসে নাই। তো কোরআন সুন্নাহ যেগুলি আসে নাই সেগুলি আমরা ব্যবহার করি না, আল্লাহ আল্লাহ রাখি এগুলি। তো আকিদার ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে, পরিভাষা চয়নের ক্ষেত্রে কোরআন সুন্নাহর শব্দ থেকে, কোরআন সুন্নাহ আসার বাইরে আমরা যাই না, অথবা যদি সলফে সারে অনুমোদন করে কোনো শব্দ সেটা আমরা গ্রহণ করি, সলফ থেকে শব্দটা আসতে হবে সেটা আমরা গ্রহণ করি। এই জন্য কোনো কিছু সম্পর্কে আমরা বলতে হলে ইউ আব্বেরুনা বিহা আনিল মানি শারাইয়া, এই শব্দগুলি দরকার, বোঝার দরকার। কোনটা বোঝার দরকার? যেমন আল্লাহ তালার হাত পা চোখ এবং আল্লাহ তালার আঙ্গুল, আল্লাহ তালা শোনা তার দেখা, আল্লাহ তালা তার তার ক্ষমা করা, তার রহমত করা, দয়া করা, এগুলিকে কখনো আমরা হাদেস বাই জাতীয় শব্দ বলি না, হুদুস কিছু বলি না। কেন বলি না? কারণ এটা আল্লাহ তার রসুল বলেন। কী বলছে আল্লাহ রসুল? আল্লাহ তার রসুলকে সিফাত বলছেন। কোথায় বলছেন? হ্যাঁ বলছেন, এক লোক এক সাহাবি, তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তাকে এক ইয়াতে পাঠালেন, সারিয়াতে পাঠালেন, যুদ্ধে পাঠালেন। যুদ্ধে তিনি তার সাথীদের কি করতেন? তিনি অন্যান্য সকল সালাতের মধ্যে অন্যান্য সকল সুরা পড়ার পরে শেষে এসে সুরায় ফাতিহা পড়তেন, সুরা এখলাস পড়তেন। তো এইটার কারণে তারা জিজ্ঞেস হতো, কেন করবো? এটা আমি করবো। তো ওরা ফিরে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তারা অভিযোগ দিল যে এই সাহাবী কাজ করেছে, অন্যান্য সুরা পড়ে শেষ এরপরে আসিয়া সুরায় এখলাস পড়ে। তো জিজ্ঞাসা করলেন, ওই সাহাবি তুমি এটা কেন করলে? বলি ইয়া রাসূলুল্লাহ, এখানে আল্লাহর গুণ রয়েছে, ফিহি সিফাতুর রহমান, আল্লাহর গুণ রয়েছে, এই জন্য আমি এটা খুব পছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর এই আল্লাহ তালার এই গুণটি পছন্দ করার কারণে আল্লাহ আল্লাহ তালা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ শব্দ গুণ কিন্তু চলে আসছে, এই জন্য আমরা গুণ বলি। কেউ বলে গুণ বললেন কেন? গুণ তো রসুল বলেছেন, রসুল বলেছেন, যেহেতু রসুল বলেছেন অনুরূপ সাহাবিরা বলেছেন আলিল্লাহ মাসাউল আলা, মাসাউল আলা তাফসির করেছেন আসিফাতুল আলা, সর্বোচ্চ গুণাবলী। সুতরাং এই জন্য গুণ বলি, এই জন্য গুণ বলি। তো আল্লাহ তালা সিফাত এবং সর্বোচ্চ আলীন সবাই ব্যাখ্যা করেছেন, ইয়াদ হাত পা এগুলিকে সর্বসাধারণ সিফাত বলেছেন। যদি না বললে আমরা বলতাম না, না সিফাত বলতাম না, সিফাত শব্দটি সরাসরি বলেছেন তারা সিফাত হিসেবে, গুণ হিসেবে। এবং তারা ভাগ করেছেন, আবু হানিফা রহমতুল্লাহ নিজে ভাগ করেছেন সিফাত জাতীয় সিফাত ফেলিয়া দুই ভাগ করে দিয়েছেন তিনি নিজেই, সত্তাগত গুণ এবং কর্মগত গুণ তিনি ভাগ করে দিয়েছেন। এর অর্থ হচ্ছে, এবং তিনি বলেছেন লিল্লা ইয়েদুন, তার আল্লাহর হাত রয়েছে, এবং সিফাত বর্ণনা সিফাতের বর্ণনা আসছে, গুণের বর্ণনা করতে ভাগ করেছেন তিনি। তো সলফে সালেন যেটা বলেছেন এবং কোরআন সুন্নাহ যেটা আসছে, সলাফ যেটা বলেছেন, এর বাইরে আমরা নতুন কোনো শব্দ ব্যবহার করি না। এই জন্য আমরা এগুলিকে অঙ্গ বলি না, এগুলিকে হাদেস জিনিস বলি না, এগুলিকে বলি না যে নতুন হলুল হাওয়াদেস, এই জাতীয় শব্দগুলি ব্যবহার করে কেউ কেউ, যে হাওয়াদেস জিনিস ঢুকে গেছে, আল্লাহর মধ্যে নতুন কিছু ঢুকছে, এই জাতীয় শব্দ আমরা ব্যবহার করি না, এর শব্দ আমরা ব্যবহার করি না। আহলে সুন্নাহ জামাত এগুলি থেকে দূরে থাকে। অন্যেরা বলতে পারে, আমাদের নামে ভিন্ন ভিন্ন বদনামি করতে পারে, কিন্তু আমরা আহলে সুন্নাহ জামাত কখনো অন্যদের মতো এগুলি আমরা বলি না। অন্যেরা নিজেরা বানিয়ে বানিয়ে কথা বলে, নিজেরা এমন এমন শব্দ ব্যবহার করি যেটা কোরআন সুন্নায় আসে নাই, কিন্তু আমরা এগুলি ব্যবহার করতে পারি না। এখন মুখে আসলে কখনো বদলাই ফেলি আমরা, যে এটা ভুল হয়েছে এটা আমরা বদলাই না, বদলাই ফেলি। তাহলে আমরা কোরআন সুন্নায় আসা, কোরআনে করিমের ভাষা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনার ভিতর থেকে আমরা গ্রহণ করি যে এই শব্দটা এই নামে আমরা উল্লেখ করব, এই শব্দটা এই নামে আমরা উল্লেখ করব। এই জন্য আমাদের যারা কিতাব লিখেছেন সলফে সালেহীন, তারা সবাই কিছু শব্দ দিয়ে আকীদার জিনিসগুলি উল্লেখ করেছেন, কিছু জিনিস উল্লেখ করেছেন। দেখুন, হাশরের মাঠে আমরা অবস্থান করব। হাশরের আমরা কি বলছি যে শেষ ইয়ৌমুল আখির, শেষ দিন, শেষ রাত বলি না, শেষ রাত বলি না, শেষ দিনে থাকবে, দিনে থাকবে এটা। তো এখানেও বদানের কোনো সুযোগ নেই, যেটা আসছে ইয়ৌমুল আখির আসছে, ইয়ৌমুল আখির আসছে। এই জাতীয় শব্দ পরিবর্তন করার পক্ষে আমরা নয়। জান্নাত জান্নাত বলা আছে, আমরা স্বর্গ বলি না। বাংলা অনুবাদ করলে স্বর্গ অন্যদের আছে, হিন্দুদের আছে, নরক হিন্দুদের আছে, আমাদের নরক শব্দ বলি না, যদিও আমরা কাছাকাছি অর্থ আমরা জানি। তারপর আমরা জাহান্নাম বলি, নার বলি, অগ্নি বলি, আগুন বলি। নরক আর আগুন যদি এক মনে করতে চান, হ্যাঁ অসুবিধা নেই, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, এটা অন্য একটা পরিভাষা, আরেকজনের পরিভাষা, আরেকজনের পরিভাষা আমরা গ্রহণ করি না। কিছুদিন আগেও মানুষ বেহেস্ত ব্যবহার করতো, এখন মানুষ আলহামদুলিল্লাহ বেহেস্ত ছেড়ে দিয়েছে কথাটা বলা। বেহেস্ত ছেড়ে দিয়েছে কেন? বেহেস্ত অর্থ হলো হাট, আটওয়ালা, বাহাস্ত, হাস্ত হলো আট, হাস্তম অষ্ট, অত আটওয়ালা, কারণ তারা মনে করতো আট বেহেস্ত। এটা আসছে
মূলত একটা ছোট্ট একটা দিন, মাজুস দিন থেকে, মাজুসদের বই আছে, তাদের এই জিন্দাবস্থার মধ্যে হাস্ত আছে, এটা ফার্সি শব্দ, হাস্ত হচ্ছে অষ্টম, এটা তারা ব্যস্ত বলত। আমরা এখন ব্যস্ত বলা ছেড়ে দিয়েছি, মানুষও বলে না আলহামদুলিল্লাহ, জান্নাত জাহান্নাম বলা মানুষ শিখে গেছে এতদিনে আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই মানুষের কাছে এটা পরিচিতি লাভ করেছে, এটা হলো নিয়ম। এই জন্য আলোচনা জামাত আকিদার ক্ষেত্রে এমন কোনো শব্দ ব্যবহার করে না, এমন কোনো পরিভাষা ব্যবহার করে না যেটা কোরআন ও সুন্নাহ আসেনি। যদি কোনো কিছু এরকম পরিভাষা তারা ব্যবহার করতে হয় তাহলে কোরআন সুন্নাহ থেকে যারা অনুকূলে যায় এমন শব্দ তারা চয়ন করে না, এবং যেটার মধ্যে এমন শব্দ ব্যবহার করলে যা ক্ষতি হয় এমন শব্দ ব্যবহার করে না। যেমন আকার আকৃতি আমরা ব্যবহার করি না, অনেকে ব্যবহার করে বলে যে এটা বুঝে একই জিনিস, গুণ বুঝাচ্ছে। আকার আকৃতি আমরা ব্যবহার করি না কেন? আকার আকৃতি বিভিন্ন আলোচনা এখন আপনারা নিজেরাই শুনতে পাচ্ছেন ইতিমধ্যে, যে সমস্ত জিনিস ভাইরাল হচ্ছে, আমাদের একটা হচ্ছে একলোক ওয়াজ করতেছে যে আল্লাহ হচ্ছে তিনি হচ্ছেন নিরাকার আর মোহাম্মদ হচ্ছে আকার, আকার আউযুবিল্লাহ, অর্থাৎ আল্লাহরই আকার হচ্ছে মোহাম্মদ বানাচ্ছে। তো তাহলে এরকম যে নির্ধারণ করা, এটা তো আমরা করি না, আকার কোনো কিছু নির্ধারণ করার নামে হয়, কোনো কিছু নির্ধারণ করি না যেহেতু আমরা এই জন্য আকার বলি না, কারণ কোরআন সুন্নাহ আসেনি। হ্যাঁ সুরা বলি, হাদিসে আসছে সুরা, এবং সুরত বাংলা বুঝে আসে, খুব সুরত বলে মানুষ, এবং বলে যে সুরত ছবি সুরত ভালো আছে বলে, এটা তো ব্যবহার আছে, যেটা ব্যবহার আছে সেটার অনুবাদ করার প্রয়োজন নেই, এটাকে আমরা গুরুত্ব দিই। আর যেটা যদি করতেই হয় তখন এমন জিনিস দেখি যে জিনিসের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, অর্থাৎ যে জিনিস খাইলে কোনো, যে জিনিস বললে কোনো আরেকটা শব্দ চলে আসবে না, আমার জন্য খারাপ কথা চলে আসবে না এখানে, সেটা আমরা খেয়াল রাখি যে এটা বলার কারণে এই সমস্যাটা হবে। এরপর আমরা আর যেই আকিদা বিষয় আমরা গ্রহণ করার ক্ষেত্রে যে নীতি, আকিদা গ্রহণ করতে যে নীতি আমরা অবলম্বন করি তা হচ্ছে লা ইসমাতা লি আহাদিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা লিইজমাউল উম্মতি ইযা নাকাদা ওয়ালাইসা লি আহাদিহা ইসমা। আহলে সুন্নাহ জামাত বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারো কোনো গুনাহ হতে পারে না এমন কোনো নিরাপত্তা নেই, ভুল হতে পারে না এমন কোনো নিরাপত্তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র মাসুম, নবীগণ সবাই মাসুম, রাসূলুল্লাহ এই উম্মতের, এই উম্মতের শুরুর রাসূলুল্লাহ সাল্লাম তিনি মাসুম, এরপরে আর কারো মাসুম আসমতের কোনো ক্ষমতা নেই, আসমত ভুল থেকে মুক্তি পাওয়ার কোনো দলিল তারা দিতে পারবে না কেউ। অথচ এই জায়গাতে প্রচুর ভুল হয়, প্রচুর ভুল কেউ সরাসরি দাবি করে, কেউ বা কর্মকাণ্ডে দাবি করে, সরাসরি দাবি করে কারা? শিয়ারা। শিয়ারা বলে তাদের যে সমস্ত ইমামরা আছে তারা মাসুম, তাদের আপনি যদি কাফির কুলাইনি পড়েন স্পষ্টভাবে লেখা আছে আল আম্বিয়া আল আউল আল আল আইমাতু মাসুমুন, ইমামরা সব মাসুম, অর্থাৎ তারা নিরাপদ, তাদের কোনো গুণা হয় না, তারা গুণা থেকে মুক্ত, ভুল থেকে মুক্ত, খাতা থেকে মুক্ত, এভাবে তারা ভিন্ন ভিন্ন দিয়ে অনবরত লিখছে, শিরকি কথাবার্তা লিখে ভর্তি করে দিছে, গুণার কথা বলেছে, তারা দাবি করতে পারে না কেউ গুণার বাড়াতে বাড়াতে তাকে মাসুম বানিয়ে ফেলছে, নবীদের জায়গা নিয়ে গেছে, শিরকি রিসালা করে ফেলছে অনেকেই, এটা করা জায়েজ নেই, এরা দাবি করে সেটা। এবং তাদের বলতেছে হুমায়ুনি বলতেছে ওয়াইনালি আইম্মাতিনা মানজিলাতান লা ইয়াবলুগুহা মালাকুল মুকাররাব ওয়ালা নাবিয়ুল মুরসাল, আমাদের ইমামদের যে মর্যাদা তাতে কোনো দিন কোনো নবীও পৌঁছতে পারে না, আল্লাহর প্রেরিত কোনো ফেরেশতাও কোনো দেশে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাও কখনো পৌঁছতে পারে না, নাউযুবিল্লাহ। এটা হচ্ছে খুমাইনির কথা, তার হুকুম আল ইসলামিয়ার মধ্যে উল্লেখ করছে সেটা, ওয়াইনালি আইম্মাতিনা মানজিলাতান, ওয়াইনালি আইম্মাতিনা মানজিলাতান, আমাদের ইমামদের এমন মর্যাদা লা ইয়াবলুগুহা মালাকুল মুকাররাব ওয়ালা নাবিয়ুল মুরসাল, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতাও সেখানে পৌঁছতে পারে নাই, কোনো নবী আল্লাহর প্রেরিত কোনো নবী সেখানে, রাসূল এবং নবী কেউ পৌঁছতে পারে না সেখানে, কী বুঝলেন সেটা? এর অর্থ হচ্ছে আসমতের উপরে আসমত, অর্থাৎ নিরাপত্তার উপরে নিরাপত্তা, ভুল থেকে নিরাপদ বানিয়ে দিচ্ছে তারা, সরাসরি বলেই দিচ্ছে তারা। এইটা আছে শিয়াদের, সমস্ত শিয়ারা এটা করে, যাবতীয় শিয়া, সেই শিয়া একেবারে ইরানি শিয়া যেটা আছে এটা তো প্রথম করে, যেটাকে বলা হয় আমরা বারো ইমামি ফেরকা, ইমামিয়া ফেরকা, ঠিক অনুরূপভাবে এটার মধ্যে আছে বোহরারা, আগা খানিরা, এটার মধ্যে আছে সোলামানিয়া, দাউদিয়া, এটার মধ্যে আছে এই জাতীয় যারাই আছে, দুরুজ বলেন অথবা নুসাইরি বলেন, যেটা এখন আলবী নামে সিরিয়া দখল করে আছে ওরা, এরা সবাই বিশ্বাস করে তাদের ইমামদের কোনো ভুল হইতে পারে না, তাদের ইমামদের কোনো ভুল হইতে পারে না, এবং তারা ইমামদের প্রতিনিধিত্ব যারা করে তাদেরও কোনো ভুল হইতে পারে না, এই জন্য তারা এটাকে মনে করে যে আসমত, ইমামদের জন্য তাদের আসমত রয়েছে, অর্থাৎ তারা ভুল ত্রুটি থেকে মুক্ত। আরেক দল আছে যারা মুখে বলে না কিন্তু কর্মকাণ্ডে সেটাই বাস্তবায়ন তারা দেখায়, বাস্তবায়ন দেখায়, কীরকম পীরেরা, তারা মনে করে তাদের মুরিদরা মনে করে তাদের পীররা, তাসাউফের যে সমস্ত নেতারা তারা কখনো মনে করুন আব্দুল কাদের জিলানি ভুল হইতে পারে, এটা বিশ্বাস করবে না। আপনি যদি কেউ দেখান তার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী, তিনি সহি আকিদার মানুষ ছিলেন কোনো সন্দেহ নেই, এবং তার গ্রন্থ আছে এই ভরে আল গুনিয়াতুল তালিবুল হক,
এই গ্রন্থের মধ্যে সহি আকিদার বিষয়ে আলোচনা করেছেন লম্বা, কিন্তু আলোচনা করতে করতে তিনি কোথাও কোথাও এমন কিছু সলাতের আলোচনা করেছেন যেগুলি বেদাতি সলাত, বেদাতি কিছু কথাবার্তা ওখানে আসে, জিকির কিছু বেদাতি কথাবার্তা আসে, সেইগুলো যদি কোনো সমালোচনা করতে চান আপনাকে তুবড়ি মেরে উড়াই দিবে, আপনার কোনো কথাই শুনবে না এবং বলবে যে এই আমাদের ইমামের সমালোচনা করা, তুমি জানো উনি কে, এখন কারামত দিয়ে ওনার নিরাপদ মাসুম সাব্যস্ত করা হচ্ছে, নিরাপদ সাব্যস্ত করা হয়ে যাবে, ও তার ভুল হইতে পারে না, এমনটা যেন তার কোনো ভুল হইতে পারে না। তো এরকম সুফিরা সবাই বেশিরভাগই আপনি যদি কোনো তাদের কোনো ভুল ধরেন আপনার খবর আছে, আপনাকে তারা কোনোভাবে সহ্য করতে পারে না, এটা কিন্তু তারা মনে করতেছে মাসুম কেন মনে করতেছে, তারা মনে করতেছে এর মাধ্যমে তারা তা এর এটা তাদের এটা এত প্রয়োজন যে এটা বলার বাইরে। আমরা আহলে সুন্নাহ জামাত কখনো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরে কাউকে ভুল থেকে ভুলের ঊর্ধ্বে মনে করি না, এককভাবে কেউ ভুলের ঊর্ধ্বে হইতে পারে না এটা আমরা মনে করি। তবে আমরা মনে করি যে উম্মা আলাল উমম আলাল উমম ব্যাপকভাবে তারা ভুল থেকে মুক্ত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন লা তাসতিমু উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো পদভ্রষ্ট একমত হবে না, এর অর্থ হচ্ছে পুরো উম্মত কখনো পদভ্রষ্ট হতে পারে না, হবে না। এই উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়ার কারণে আল্লাহ তাআলা এটা রেখেছেন যে উম্মত কখনো পদভ্রষ্ট একমত হবে না, একজন হলেও বিরোধিতা করবে, হক তখন একজনের সাথে থাকতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় তিনি একা বিরোধিতা করেছেন, মুতাজিলা সবাইকে মেরে মেরে বাধ্য করেছে বলতে, এটা খলিফাতুল মুসলিমিন মারছে, মুতাজিলারা মারছে, ক্ষমতা তাদের হাতে, তারা বাধ্য করেছে এটা বলতে যে কোরআন সৃষ্ট কোরআন মাখলুক। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে কোরআন আল্লাহর বাণী, বলছে খালেক না মাখলুক, বলে খালেক না মাখলুক কোনোটাই বলা যাবে না এখানে, কারণ আল্লাহর বাণী যেগুলো আল্লাহর গুণ আবার সৃষ্ট হয় কী করে, আল্লাহর বাণী সৃষ্ট, এটা তুমি বলতে পারো না, সৃষ্ট তো জিনিস আলাদা হয়, আল্লাহর বাণী তো আল্লাহর বাণী, আল্লাহর কথা তো বাইরে কারো কাছে বলা হয় না, নিজে বলছেন তাকে আল্লাহ বিল্লাহ আজ্জা আল্লাহ তিনি এগুলি কথা বলেছেন। এককভাবে তিনি ছিলেন, এককভাবে তিনি হকের উপর ছিলেন, কারণ উম্মত সবাই একমত হবে না দলালাতুল পদভ্রষ্টতার উপরে। এই জন্য যখনই উম্মতের মধ্যে এজমা পাবেন সেটা অর্থ হচ্ছে এখানে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ মোতাবেক, কেউ দাবি করলে হয় না, কেউ বললে হয় না, রাসূল বলেছেন এটা যে আমার উম্মত কখনো পদভ্রষ্ট একমত হবে না। সেজন্য শুধু এই এজমার জায়গাতে তারা একমত, আলোচনা জমাতে একমত যে এজমা যদি হয়ে যায় কোনো কারণে তাহলে বুঝতে হবে এখানে এটাই হকের উপর আছে, এরা নিরাপত্তা আছে, এরা ভুলের মধ্যে থাকবে না, এরা লা তাসতিমু উম্মতি আলা দালালাতিন আবাদান, কখনো তারা পদভ্রষ্ট একমত হবে না, এত তারা তখন নিরাপদ, তারা তখন ভুল থেকে মুক্ত। এর বাইরে আলোচনা জমাত সবসময় মনে করে যে সাহাবায়ে কেরাম এককভাবে কেউ ভুল ত্রুটি মুক্ত, সাহাবায়ে কেরাম এটা কেউ বলে না, আলোচনা জমাত বলে না। বেদাতিরা বিশেষ করে আপনারা শুনবেন অনেকের কাছে বলতে থাকে, বিশেষ করে আমাদের আশেপাশে কিছু বিখ্যাত মাদ্রাসা আছে ভারতের, এরা একটা কথা প্রচুরভাবে প্রচার করে থাকে যেটা আপনি শুনে আশ্চর্য হবেন, যেটা কখনো আলোচনা জমাতের আকিদা নয়, সালাকি, এটা কি আল আম্বিয়া ও মাসুমুন ও সাহাবাতু মাহফুজুন, আম্বিয়ারা নবীরা সব মাসুম, সাহাবারা নিরাপদ, কথাটা একটাই হলো, শব্দ ব্যাসকম করছে তারা, শব্দ ব্যাসকম করছে, মাহফুজ আর মাসুম শব্দ অনুবাদ হয়েছে, মানে ভাষার আর একটা শব্দ আনছে শুধুমাত্র। হ্যাঁ, যদি বলেন যে তারা সমস্ত সাহাবিদের বুঝাচ্ছে তাহলে ইজমার কারণে এটা সত্য, নিঃসন্দেহে সমস্ত সাহাবি ভুল ত্রুটির উদ্দে একমত হয়ে গেলো কোনো বিষয়ে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো সাহাবি ভুল হইতে পারে না, হয় না, রসুলের যুগে তো অনেক সাহাবি ভুল হয়েছে, রসুল শুধরাই দিয়েছেন। আপনারা জানেন যে একটা উদাহরণ দেই আপনি বুঝতে পারবেন, সেটা একবার আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তিনি এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন ছিলেন এক সফরে, সফরের মধ্যে তার অবস্থা ইয়া হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায় কিন্তু গোসল পানি পান না, তখন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বুঝে নাই কি করবে, সারা মাটির মধ্যে গড়া করে দিছে, মনে করছেন একটা তো কিছু হবেই, এর ফলে তিনি চলা দাঁড়িয়ে করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে বললেন যে না তোমার তো এটা হয় না, এটা দরকার ছিল তুমি মাটিতে হাত দিয়ে তোমার মুখ এবং হাত কবজে মুখে পৌঁছে ফেলে তোমার হয়ে যেত, ভুল ধরে দিলেন, বহু সাহাবির রসুল ঠিক করে দিলেন। একজন এসে বলে যে রাসূলুল্লাহ আমি বালিশের নিচে সুতা রেখে যতক্ষণ না সুতা দেখছি সাদা এবং কালো আলাদা করতে পারি ততক্ষণ খাইছি, রসুল বলে তাহলে তোমার বালিশটা তো অনেক প্রশস্ত, এটা তো এই সুতা বোঝানো হয় নাই, বলছে আকাশের দিগন্ত রেখাকে বোঝানো হয়েছে, সাদা থেকে কালো রেখা বোঝানো হয়েছে, তুমি তো ভুল বুঝছো, শুদ্ধ করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের মধ্যে এককভাবে ভুল হয় না এটাকে বলে, তবে তারা যে ভুলগুলো আলোচনা না করে আমরা বলি যে তাদের এই ভুলগুলি আলোচনা না করে আল্লাহ তারা তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেবেন, তাদেরকে জান্নাতের সুযোগ বা তাদের আসছে, কিন্তু মাহফুজ এভাবে মাসুম বলার তো কোনো সুযোগ নেই, এককভাবে মাসুম যারা বলে তারা বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। অনুরূপভাবে দেখবেন কিছু মানুষ আছে ইমামদেরকে মাসুম বানাই বলছে,
আপনি যদি কোনো কারণ বলতে পারেন কারোর সামনে কোনো যারা মোতাসিব আছে, বেশি করে যারা গোয়ার গোবিন্দ মানে বেশি গোয়ার, তাদের সামনে যদি আপনি বলতে পারেন যে গোড়া কিছু লোকের সামনে বলেন যে আবু হানিফা রহমতুল্লাহ এই মাসাতে ভুল করছেন, আপনার রক্ষা নাই, আপনার রক্ষা নাই, আপনাকে সঙ্গে সঙ্গে পেয়ে বসে বলছে আবু হানিফা ভুল করছে, তুমি কে আসলে এমন আপনাকে গালি গালাজ করে শেষ করে দিবি। আবু হানিফা রহমতুল্লাহ আলাই ভুল করতে পারে না, এটা ওদের ধারণা। এইরকম যদি হয় তো আকিদ আলোচনা তো আকিদের বাইরের কথা। এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি তো তাবেইন অথবা তাবেইন দুইটার একটা তো হবে, তিনি তো নবী নন। কিন্তু এমনটা হয়ে গেছে তাদের কাছে যে উনি কোনো ভুল হইতে পারেন, এমনকি একজন তো বলেই দিলেন তিনি ভুল হইলে অমুক কী করছে, তিনি হাদিসে ভুল করলে আবদুল্লাহ মুবারক কী করছে, তিনি আরবিতে ভুল করলে মোহাম্মদ ইবনে হাসান কী করছে, তিনি অমুক এটাতে ভুল হইলে, তিনি বিচারে ভুল করলে আবু ইউসুফ কী করছে, এভাবে তারা একটা একটা করে দেখাচ্ছে। অর্থাৎ ভুল হইতে পারে না মনে হয় যেন, অথচ তিনি নিজে বলেছেন ওই হ্যাঁ ইয়া ইয়াকুব, ইয়াকুব তোমার কী হলো, যা আছে সবই লেখো। ইয়াকুব বলতে তিনি আবু ইউসুফ রহমতুল্লাহকে বুঝাইছেন, তুমি কি যা আমার মুখ থেকে বেরো সবই তুমি লিখে ফেলো, আমি আজকে একটু বলো কালকে দেখি যে এটা ঠিক হয়নি, আমি আরেকটা বদলাবো। এবং তিনি বারবার বলেছেন যে আমার মতের বাইরে হলে ফেলে দিয়ে তুমি কোরআন সুন্নাহ গ্রহণ করো, কোনো হাদিস পাওয়া গেলে সেটা গ্রহণ করো। তাহলে এখানে যারা এসমতের দাবি, একটা হচ্ছে সরাসরি বলা যে অমুক মাসুম নিরাপদ, এটা শিয়ারা করেছে, গুনা থেকে মুক্ত এরা বলে সরাসরি, শিয়ারা সবই সমস্ত শিয়া এটা দেয়, সমস্ত শিয়াই দাবি করে, কোনো শিয়া বাদ নেই। কেউ কেউ যাই দিয়ে কালো দেখো যাই দিয়ে এরকম করে, যাই দিয়েও তাদের ইমামদের ব্যাপারে বিরাট বিরাট ধারণা করে। এর অর্থ হচ্ছে এরা শিয়া মাত্রই তারা তাদের ইমামদের ব্যাপারে ইমামিও তাদের এই জন্য বলে, ইমাম ফের ইমাম ছাড়া তাদের কোনো কল্পনাই করা যায় না। অনুরূপভাবে বর্তমান সময়ে যারা পীরবাদী তারাও এরকম ধারণা করে থাকে, আর যারা এরকম মোতাহাসিব আছে অর্থাৎ তারা মাঝহাবি যারা বাড়াবাড়ি তৃপ্ত মাঝহাবি যারা গোঁয়ার আছে, তারা কিন্তু এরকম ইমামদের ব্যাপারে মনে করে তারা মাসুম, তাদের কোনো ভুল হইতে পারে না, এটা মনে করে থাকে। ভুল হইলে তারা মনে না করলে তারা এটার বিরোধিতা করে কেন, কঠিনভাবে তারা একটা মতে নিতে হবে সবসময়। এটা কে বলেছে তাদেরকে একটা মতে নিতে হবে, একজনের সমস্ত মত নিতে হবে, তো তিনি তার কোনো ভুল হইতে পারে না, এরকম তো হইতে পারে না। আবু হানিফা রাহেমাহুল্লাহ তিনিও মানুষ, মালিক রাহমাহুল্লাহ তিনিও মানুষ, শাফি তিনিও মানুষ, এবং আহমদ ইবনে হাম্বল তিনিও মানুষ। এই জন্য আহমদ ইবনে হাম্বল বলেছেন যে লা তুকাল্লিদনি ওয়ালা মালিকাত, আমাকেও তাকলিদ করো না মালিকও তাকলিদ করো, ওলা শাফি শাফিও না, ওয়া খুজু মিনহাইসু খুজু মিনহাইস মিনহাইসু আখাজ না, আমরা করতে গিয়ে সেখান থেকে নাও। তারা বারবার এই জিনিসটা তথ্য দিয়েছেন, অর্থাৎ কী জন্য, কারণ অনুসরণ কার করতে হয়, অনুসরণ করতে হয় এটা ঠিক আছে যে অনুসরণ করতে হয় মাসুমের, আর যাদেরকে আলেম মনে হয় তারা মাসুম হওয়া জরুরি না অনুসরণ করার জন্য, কারো কথা নেওয়ার জন্য তাকেও মাসুম মানতে হবে জরুরি না। আবু হানিফা রহমতুল্লাহ অনুসরণ করতে হলে তাকে যে আমি ভুল হইতে পারে না দরকার নাই, তার বেশিরভাগ আমার কাছে ভালো লেগেছে এই মতটা নিতে পারেন, মালিকের এই মতটা আপনার ভালো লেগেছে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তিনি মাসুম বানাই ফেলতে হবে আগে, তারপর তার থেকে নিতে হবে, এটা ঠিক নয়, এটা শিয়াদের কর্মকাণ্ড, শিয়ারা এটা করেছে, আগে মাসুম বানাইছে তারপরে তারা এরপরে তাদের দাবি করেন যদি মাসুম হয়েছে এখন চাইছে তা বলে সব হালাল হয়ে যাবে, এটা আল্লাহ এবং তার রাসূল কখনো কাউকে দেননি, এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওমা ইয়ান্তু কাইল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, তিনি নিজে প্রবৃত্তি কোনো কথা বলেন না, যা বলেন সব আল্লাহর ওয়াহী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কথা গ্রহণযোগ্য, প্রত্যেকটি কথা যদি তার খাস না হয় বিশেষত্ব না থাকে সেটা আমাদের জন্য তাশরি এবং সেটা আমাদের জন্য আদর্শ এবং সেটা আমাদের নিতে হবে। যেন আসমাত আহলে সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে যে ভুল ত্রুটি থেকে এবং গুনাহ থেকে মুক্ত একমাত্র নবীগণ, আর যদি উম্মত যদি একমত হয় কোনো বিষয়ে এজমা হয়ে যায় তা সেটা হতে পারে, ভুল ত্রুটি থেকে মুক্ত হতে পারে, কিন্তু এর বাইরে কোনো ব্যক্তি বিশেষ অথবা গোষ্ঠী বিশেষ অথবা কোনো পাগড়িওয়ালা বিশেষ অথবা কোনো মাদ্রাসাওয়ালাদের লোক অথবা কোনো ইমাম অথবা কোনো হ্যাঁ কোনো বিশেষ কোনো তথাকথিত পীর সাহেব, এরা কেউ কোনো দিন ভুল থেকে উঠবে নয়, বলেই ছেলে আহা দিহা আসমা, এককভাবে কেউ ভুল থেকে উঠতে পারে না, ভুল ত্রুটি থেকে উঠতে ধরতে পারে না। এখন তাদের অনুসরণ করতে হবে, হ্যাঁ জন্মে গালেবের অনুসরণ করতে হয়, নিয়ম হচ্ছে এটা, যাকে আমি বেশি ভালো জানি তার কথাটা শুনতে হয়। বাস আলু আহলে দিক্রি ইন কুনতুম লা তাআলামুন, যাদেরকে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, এরা এই যারা জানে তারা মাসুম হতে জরুরি না, এই মাসুমের শর্ত লাগানো ভুল ত্রুটির মুক্ত হওয়ার শর্ত লাগানো শিয়াদের কাজ, এটা আর কেউ করেনি, শিয়ারা এটা করেছে আর আস্তে ধীরে ধীরে অন্যদের মধ্যে প্রবেশ করেছে, এটা আসলে শর্ত না। যাকে আপনার কাছে মনে হচ্ছে যে তিনটা কথাটা তার এই হচ্ছে একটা শুদ্ধ, এটা নেবেন, যেটা ইস্তিহাতটা শুদ্ধ না এটা বাদ দিবেন, আর এই লোকের সব শুদ্ধ হইতে হবে এরকম না, মানুষ এরকম পাওয়া যায় না, এরকম সব মানুষ পাওয়া যায় না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, প্রতিটি বনি আদমই ভুল করে, উত্তম ভুলকারী হচ্ছে যে তওবা করে, তওবা করে। তাহলে প্রতিটি বনি আদম ভুল করে, উত্তম ভুলকারী হচ্ছে তওবা করে। তাহলে এটাই হচ্ছে প্রমাণ যে মাসুম হওয়া জরুরি না অনুসরণ করার জন্য। কারণ মাসুম হলেই বিপদ হচ্ছে কি, তাকে এখন আপনি নিরাপদ সবে নিতে হবে আপনাকে। আজ মাসুম নয় এর অর্থ হচ্ছে আপনি তার ভালোটা নেবেন, যেটা আপনার মন ভালো নয় মনে হচ্ছে সেটাকে আপনি পরিত্যাগ করবেন। এটা আহলে সুন্নাহ জামাত আকীদা গ্রহণের নিয়ম একটা। আরেকটা নিয়ম হচ্ছে আহলে সুন্নাহ জামাত আকীদা গ্রহণের আরেকটা নিয়ম, ইয়াতাকিদুন আন ইজমা ফিল আহকামি হুজ্জাতুন ক্বাতিআ ওয়া আন্নাল খিলাফ আস-সায়িখ মাউতুন লিসা। সুন্দর কথা বলতেছেন ইনি যে আহলে সুন্নাহ এটা বিশ্বাস করে, এটা বিশ্বাস করে যে ইজমা আর যে যদি ইজমা হয়ে যায় কোথাও, ইজমা প্রমাণিত হয়, দাবি করা ইজমা নয়। কিছু মানুষ দাবি করে ইজমা, যে এটা দাবি ইজমা হয়েছে, আসলে তো কোনো ইজমা হয়নি। দেখবেন কিছু মানুষ এমনকি সবচেয়ে বড় বেদাতটিরা ইজমা করে সাব্যস্ত করবে, সবচেয়ে বড় বেদাতরা ইজমা করে সাব্যস্ত করবে। বড় বেদাত কি? মিলাদ পড়া, এর চেয়ে বড় বেদাত আর হতে পারে না। মিলাদ পড়া এটাকে তারা ইজমা ইজমা দিয়ে সাব্যস্ত করতে চাইবে। এটা ইজমা তো দূরের কথা, এটা তো কোনো দলিল ভিত্তিকের কথা না, এটা তো কোনো এটা দর্জনও বলে নাই। এটা তারা বলছে বেদাতি কথা, বেদাতি লোকেরা একশো, সাধারণ মানুষগুলো একশো একটা লোক যায় আসে না, কিছু কোনো গ্রহণযোগ্য আলেমদের মত নয় এটা মিলাদ পড়া। অথচ এগুলি তারা এটা দিয়ে এজমা দাবি করে বসছে, এজমা দাবি নয়, বাস্তবে যদি এজমা অনুষ্ঠিত হয়ে যায় কোথাও, আহলে সুন্নাহ জামাত মনে করে এজমা হুজ্জাতুন কাতঈয়্যা, হুজ্জাতুন কাতঈয়্যা, অকাট্য যুক্তি, অকাট্য প্রমাণ, এটা গ্রহণ করতে হবে। এজমা হয়ে যায়, এজমার জন্য দলিল লাগে, এজমার জন্য দলিল লাগে। তাহলে এজমা দলিল যদি লাগে এজমার কী লাভ? কারণ এজমা হয়ে গেলে আর অকাট্য অকাট্য হয়ে যায়, দলিল হইলে সেখানে অকাট্য থাকে না। দলিলের মধ্যে এক একজন এক এক দিয়ে নিতে পারে, বলতে পারে যে এটা আমার কাছে শুদ্ধ হয়নি, এটা শুদ্ধ হয়েছে, এটা তখন ওইদিকে চলে যায়। আর যদি কোনো কোনো মাসালাতে এজমা হয়ে যায় তখন আর দলিল দলিল থাকে, কিন্তু দলিলটা তখন আর গৌণ হয়ে যায়, মুখ্য হচ্ছে এজমা হয়ে যায়। যেমন জিজ্ঞাসা করেছে দাদি কদ্দুর পাবে, দাদি কদ্দুর পাবে, এ নিয়ে মতভেদ করেছে আবুবকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন যে দাদি কদ্দুর পাবে তো খুঁজে দাও। সমস্ত সাহাবির একত্র করছেন, যারা আছে একত্র করে তিনি জিজ্ঞাসা করলেন দাদি কদ্দুর পাবে। তখন আব্দুল্লাহ ইবনে মাসলামা অথবা মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বললেন যে আমাদের এক দাদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূস দিয়েছেন, সবাইকে একাংশ দিয়েছেন। এটার উপর সবাই একমত হয়ে গেছে, হাদিস হিসেবে একটা একমত হয়ে গেছে সমস্ত সবাই, উপস্থিত সবাই। তখন এটা এজমা হয়ে গেল, এ পর্যন্ত এটার বিরোধিতা কেউ করে নাই। এর অর্থ সেটা এজমা এবং মাকতুর বিহি, এটা তো সত্যি অকাট্য এজমা হয়ে গেছে। যদি এটা একজন বর্ণনা করছেন খবর বাহাজ একাট্য হয়ে গেছে, প্রথমে ছিল এলমুল নজরি, এখন হচ্ছে এলমুল এলমুল কাতারি ইয়াকিনি হয়ে গেছে। এটা হচ্ছে এজমা। এজমা যদি কোথাও সংগঠিত হয় আকিদার ক্ষেত্রে, সেখানে আর এটা অকাট্য হিসেবে নিতে হবে। এই এজমার মধ্যে একটি হচ্ছে আল্লাহর সিফাতগুলোকে সাব্যস্ত করতে হবে। এই এজমা নকল করেছে, আপনি এত বড় ভলিউম পাবেন যারা এজমা নকল করেছে, যুগ যুগ ধরে আর এজমা নকল হয়ে আসছে। এটার উপর এজমা নকল সাহাবায়ে কেরামরা একমত হয়েছেন, তাবেইনরা একমত হয়েছেন যে তারা আকিদার প্রকাশ, তারা এই সমস্ত আল্লাহর সিফাতগুলির প্রকাশ অর্থ গ্রহণ করেন। এখানে তারা বাড়াবাড়ি করে ভিন্ন অর্থ বাইরের অর্থ নেন না, অথবা অর্থ বিকৃতি করেন না, অথবা অর্থহীন করেন না, অথবা তথাকথিত আল্লাহর উপর শপথ করার নাম দিয়ে কিছু না বুঝেই অর্থ না বুঝে আল্লাহর শপথ করবো, ওইটা যেটা আপনি আপনাকে আল্লাহ তারা জানান নাই, যেটা জানিয়েছেন এটা আপনি আল্লাহর শপথ করলে অর্থ হচ্ছে আপনি ইচ্ছা করে না জানে ভান করতেছেন। কেউ যদি বলে কোরআন আল্লাহর কিতাব আল্লাহই জানে আমরা পড়বো না, কিন্তু কিছু জানা হলো না, জাহেল সে, তাকে বুঝতে চেষ্টা করতে হবে, যতটুকু বুঝছেন ততটুকু, বাকিটুকু যেটা জানি না এটা আল্লাহ জানে, এটা হলো নিয়ম। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ তিনি বলতেন যে কোনো কিছু তুমি আগে যদি না জানো কোনো কিছু বলে যে হ্যাঁ আল্লাহ যেভাবে আসবে বিশ্বাস করলাম, যদি জানি আলহামদুলিল্লাহ, যদি না জানতে পারি সেটাকে আমি আল্লাহর ছেড়ে দিলাম যা জানতে পারিনি। কোনো মানুষের কাছে যেতে হবে যে জানে, একেবারে কেউ না জানলে আল্লাহ যেটা সত্য হবে সেটার উপর বিশ্বাস করলাম, এটার উপর রেখে দিতে হবে যে আল্লাহ যেটা সত্য এখানে সেটার উপর আমি বিশ্বাস করলাম। কিন্তু যখন জানা যাবে তখন এটাকে আর এভাবে ফেলা যাবে না, যখন জানা যাবে আল্লাহ আরশের উপর উঠেছেন বিশ্বাস করতে হবে, তখন যখন জানা যাবে আল্লাহ প্রথম নিকটতম আসমান নেমে আসেন বিশ্বাস করতে হবে। তখন ধরনটা জানি না, এটা কখনো চেষ্টাও করার দরকার নেই, এটা আল্লাহর উপর ছেড়ে দিবে। কিন্তু আপনাকে এজমা হয়ে গেছে যেখানে আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা এজমাই মাসালা, কোনোদিন দ্বিমত ছিল না, রাসূলের যুগে, সাহাবাদের যুগে, তাবেঈনদের যুগে, ইমামদের যুগ পর্যন্ত এটা এক দ্বিমত ছিল না। দ্বিমত হচ্ছে পরবর্তীতে আসে, পরবর্তীতে আসার কারণে এটা এই তাদের কত বক্তব্য গ্রহণযোগ্য না, এজমার বিপরীত কথাবার্তা। এর উপরে আমাদের গ্রন্থটা আপনি দেখেছেন রহমান আরশের উপর উঠেছেন, ওইটা বড়, এটা আপনি দেখেছেন, এটা যদি পারেন আপনার সংগ্রহ করে দেখবেন কীভাবে আমি নকল করেছি যুগ যুগ ধরে রসুলের হাদিস দিয়ে, কোরআন আয়াত দিয়ে, রসুলের হাদিস দিয়ে, সাহাবায়ে কেরামের কথা দিয়ে, তাবেঈদের কথা দিয়ে, ইমামদের কথা দিয়ে, এবং এই পর্যন্ত গ্রহণযোগ্য আলেমদের কথা নিয়ে, যে এই বিষয়ে কোনো কথা বলার নো করার অর্থাৎ আরশের উপর উঠেন না এমন কথা বলার কোনো সুযোগ নেই, তিনি উঠেছেন। এখন বলে যে উঠে কী করতেছেন যে আপনার দরকার নেই, ওইটা আপনার বাড়তি কথা, বাড়তি আলোচনা। আমরা যেখানে চুপ ছিল এখানে আল্লাহ তার রাসূল চুপ আছে, ওখানে চুপ থেকে আমরা একটু আগে আলোচনা করেছি, এটা ওইটা বলার দরকার নেই। তাহলে আমরা কী বুঝলাম
এজমা হুজ্জাতুন কাতিআ, অকাট্য যুক্তি হচ্ছে এজমা, অকাট্য প্রমাণ, অকাট্য প্রমাণ এজমা, এটাকে এজমা হিসেবে আমরা গ্রহণ করতে হবে, এজমা সংগঠিত হতে হবে। যেমন আকিদার ক্ষেত্রে যেমন আহকামের ক্ষেত্রে তাই, আকিদার ক্ষেত্রে তাই, আহকামের ক্ষেত্রে তাই, আহকাম বিধিবিধানের ক্ষেত্রে। এবং তারা মনে করে আল খিলাফ সাইক মওতুন নিসা, যেখানে ইখতিলাফ করার সুযোগ আছে সেখানে প্রশস্ততা আছে, মতভেদ যেখানে আছে প্রশস্ততা সেখানে আছে, মতভেদ আছে আকিদের কিছু মাসালাতে, মতভেদ আছে খুব কম, আর আহকাম বিধিবিধানের ক্ষেত্রে বেশি, অনেক মাসালাতে মতভেদ আছে, অনেক মাসালাতে মতভেদ আছে বিধিবিধানের ক্ষেত্রে, কিন্তু আকিদের মাসালাতে খুব ইখতিলাফটা খুব কম, সেগুলো কমই, শুধু শাখা প্রশাখা জড়িত মাসালা, জড়িত মাসালা। যেমন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কি দেখেছেন কিনা, আল্লাহ তাআলাকে কি দেখেছেন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা, এই মাসালার মধ্যে দুই দল মতভেদ করেছে, কে? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছিল, মিথ্যাবাদী সে। আর ইবনে আব্বাস বলেছেন, ইবনে আব্বাস হাদিস বলছেন যে তিনি দেখেছেন। আর দুইটার মধ্যে সামঞ্জস্য করেছে আলেমরা আলহামদুলিল্লাহ। সেটা কি? যে ইবনে আব্বাস বলতে চেয়েছেন যে তিনি স্বপ্নে দেখেছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে মেরাজের রাতে তিনি দেখেননি, মেরাজের তিনি দেখেননি, এটা বলা উদ্দেশ্য। মেরাজের তিনি দেখেন না, স্বপ্নে দেখেছেন, দুইটার মধ্যে কোনো বিরোধ নেই, কারণ দুইটাই আকিদা শুদ্ধ, দুইটাই শুদ্ধ। তিনি স্বপ্নে আল্লাহকে দেখেছেন, বিভিন্ন হাদিস স্পষ্ট এসেছে, কীরকম দেখেছেন বলেননি, ধরন বলেননি, কারণ ধরন তিনিও বলতে পারেন, বুঝতে বুঝাতে পারবেন না। একজন মানুষ আল্লাহ আল্লাহ তাআলা তিনি আল্লাহ তাআলা তার নবীকে কীভাবে দেখা দিলেন এটা রাসূলও বলে দেন নাই, যেহেতু বলে দেন না এখানে আমরা চুপ থাকি, সুকুত। তবে দেখেছেন বিশ্বাস করতে হবে, কিন্তু সরাসরি দেখেন না, তিনি বলে দিয়েছেন মেরাজ রাতে তিনি দেখেন না, তিনি বলে দিয়েছেন, তিনি বলেছেন নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, আমি কীভাবে তাকে দেখতে পাবো। আরও বলেছেন মা রাআইতু, আমি তাকে দেখি নাই। আরও বলেছেন নূর নূরুন, তিনি তো নূর, তিনি তো নূর, এটা বলেছেন। তাহলে তিনি এটা বলার পরে আর বলার কোনো সুযোগ নেই যে তিনি আল্লাহকে দেখেছেন, জাগ্রত চোখে আল্লাহকে দেখেছেন, এটা বলার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে একতলাপটা আমাদের সুযোগ আছে, এই কথাটা বলার, এই কথা বলার সুযোগ আছে। যেমন একটা তাফসির আমরা নিতে পারি, ইউমা ইউকশাফু আন সাকিন, যেদিন পিণ্ডলি উন্মুক্ত করা হবে, পিণ্ডলি উন্মুক্ত করা হবে। এখানে দুটা তাফসির আসছে, দুইটা তাফসির আমরা গ্রহণ করি। একটা হচ্ছে সিফাতের আয়াত ধরলে আল্লাহ তাআলা তার পিণ্ডলি উন্মুক্ত করবেন, আমি বলবেন যে দুনিয়াতে তোমরা তো যেহেতু মুনাফিকরা এবং ইমানদাররা রয়ে গেছে, যারা যারা অনুসরণ করতে তারা অনুসরণ করে জাহান্নামে চলে গেছে, বাকি রয়েছে মুনাফিক ইমানদাররা হাশরের মাঠে। আল্লাহ তাআলা এসে বলবেন যে তোমরা কারা, বলে আমরা আপনার ইবাদত করতাম, বলে তোমাদের আল্লাহর পরীক্ষা করবো, কারণ এখন তো এখানে মুনাফিকরা রয়ে গেছে, কারণ তারা তো কারা অনুসরণ করে বলে না, প্রকাশ্যে বলে না যে আমরা অমুক অনুসরণ করি। তখন আল্লাহ তাআলা ঠিক আছে, তোমরা সিজদা করেছো বলে করেছিলাম, তাহলে এখন করে দেখাও, আল্লাহ তাআলা তো পিণ্ডলি মুক্তি করবেন এবং ইমানদাররা করতে পারবে, আর যারা মুনাফিক তারা করতে পারবে, তাদের পিঠ হয়ে যাবে এক শিঙে, গরুর শিঙের মতো শক্ত, তারা বাঁকা করতে পারবে না এটাকে। হাদিস এভাবে আসছে সায়াসিল বাকার, শিঙের মতো শক্ত হয়ে যাবে, বাঁকা করতে পারবে না, তারা শক্ত হয়ে যাবে। আল্লাহ এটা বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়ায়ুদআনু ইলা সুজুদি ফাহুম সাজিদুন, তারা করতে পারবে না। এটা একটা ব্যাখ্যা, এটা শুদ্ধ। এখানে সাব্যস্ত হইল কি, আল্লাহর সায়া, আল্লাহর ইয়া রয়েছে, আল্লাহর পিণ্ডলি রয়েছে, এটা সাব্যস্ত হয়েছে, এটা অস্বীকার করে। আরেকটা তাফসির আছে, এটা ওরা অস্বীকার করি না, আমরা আমরা দুটোই স্বীকার করি। এই তাফসির অস্বীকার করলে আরেকটা বললে তখন সমস্যা, আমরা দুটোই স্বীকার করি। আরেকটা তাফসির কি, এটা ইয়াউমা ইউকশাফু আন সাকিন, কঠিন বিপদ ধারণ করবে প্রত্যেকে, কঠিন বিপদ হবে তখনকার সময়, কাশফ আন সাকর তো কঠিন বিপদ, এটা হাদিস, এটা আরবি ভাষাতেও আছে, এটা শুধু একটা কঠিন বিপদ তেরা। কিন্তু এটা এখানে আসবে না কেন, কারণ এরপরে আসছে ওই উদাহরণ এলে সুজুদ, তাহলে বোঝা গেছে আসলে পিণ্ডলিটাই বেশি শুদ্ধ। তো ওই ওটা অস্বীকার করে, ওইটা অর্থ কাশফ আন সাকর তো কঠিন হওয়া এটা আছে, কিন্তু এই জায়গায় নয়, এটা অন্য জায়গাতে আছে, আমরা অস্বীকার করিনি। তো যেখানে ইখতিলাফের জায়গা আছে আলোচনা জামাত এই জাতীয় জায়গাতে, কেউ একটা অর্থ নিলে আমরা বলি না যে তিনি তো আগের সিফাতকে অস্বীকার করে ফেলছেন, কেন সিফাতের বাইরে দুজন একটা অর্থ থাকে, অর্থটা স্বীকার করে সিফাতটা স্বীকার করে, দুইটা স্বীকার করে। যেমন আমরা আল্লাহ আল্লাহ তাআলা বলছে ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম, মহান রবের, মহা রবের সম্মানিত চেহারা সেটা অবশিষ্ট থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। চেহারা সহ সত্তা আমরা বলি, কেন সত্তা চেহারা, সত্তা এবং চেহারা দুইটা মিলেই ওয়াজে বলতে আমরা চেহারা বুঝে সত্তা বুঝি। এখন যদি কেউ বলে যে হয় চেহারা বলবেন না সত্তা বলবেন, তাহলে ভুল হচ্ছে। কারণ ভুল হচ্ছে কেন, কারণ আমরা দুইটাকে মিলেই আমরা মনে থাকি, চেহারা আছে ঠিক আছে, চেহারা সত্তা সহ অন্য জায়গাতে সত্তাও আছে, অন্য জায়গাতে আল্লাহ তাআলা নিজে অবশ্য থাকবেন। আল্লাহ বল হাদিসে আছে যে আমি বাকি রইলাম,
আর কেউ লিমানের মুলকুলিও লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আজকে রাজত্বকার আর কেউ বাকি থাকবে না, আচ্ছা আল্লাহ তালা সাথ থাকবে, তার চেহারা থাকবে, চেহারাটা বাকি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে চেহারা যেহেতু জাতকে বোঝায় এই জন্য চেহারাটা উল্লেখ করেছেন, এবং চেহারা শুদ্ধ তো চেহারা এবং জাত উল্লেখ করলে এটা কোনো সমস্যা নেই, কিন্তু শুধু জাত উল্লেখ শুধু বলে তার সত্তা থাকবে তো চেহারা উল্লেখ করা হয়নি, তখন সে অস্বীকার করা হয়ে যাবে তার সিফাতকে। এই জন্য আহলে সুন্নাহ জামাতের নিয়ম হচ্ছে যেখানে আপনি দেখবেন যে কত যেখানে একটা একটা কথাই আসছে এজমা হয়ে গেছে এখানে কোনো দ্বিতীয় কোনো মত দিবে না, আর যেখানে একটা একটা আয়াত বা হাদিসের ব্যাখ্যা দু তিনটা মত আসছে কোনোটার বিরোধী না হয় একটা একটা বিরোধী কন্ট্রাডিক্টরি না করে সেখানে মূলটা যেখানে আয়াতুল সিফাত সংক্রান্ত যেগুলি যেগুলো গ্রহণ করতেই হবে যেগুলিকে কোনো মতভেদ করা যাবে না সেগুলো নিতেই হবে, আর বাকিগুলো দূরবর্তী অর্থ হিসেবে থাকতে পারবে কোনো সমস্যা নেই, দূরবর্তী অর্থ থাকতে কোনো আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই, দূরবর্তী অর্থ থাকার অর্থ এই নয় যে আমরা প্রথম যে অর্থটা নিয়েছি এটাকে আমরা অস্বীকার করতেছি। এ ব্যাপারে আমরা উদাহরণ দিয়েছিলাম যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে অসায়া কুরসি ইউসা মাওয়াদ, কুরসি হচ্ছে আইলম, তার জ্ঞান, এটা দূরবর্তী অর্থ, আসমান জমিন সবই এটার ভিতরে জায়গা হয়, তার কুরসির ভিতরে জায়গা হয় এবং তিনি সবই জানেন। দ্বিতীয় অর্থটা এটা অসুবিধা নেই, কারণ প্রথম অর্থটা তিনি অস্বীকার করেননি, প্রথম অর্থ অস্বীকার করেন, দ্বিতীয় অর্থ স্বীকার করেন, অর্থ দুইটাই আল্লাহর জন্য প্রযোজ্য, কিন্তু একটা অস্বীকার করে একটা বলা যাবে না। ওয়াসিয়া কুরসি ইউসা মাওয়াদ শুধু আলেম বলা যাবে না, শুধু আলেম না, সেটা কুরসিও, এটা একটা আল্লাহ কী দিয়ে সৃষ্টিটাও বলা হয়েছে, কত বড় এটাও বলা হয়েছে, এবং হাদিসে যেহেতু আসছে বুঝতে হবে কুরসি শুধু আলেমের নাম নয়, এবং আলেমের কুরসি অর্থ কুরসি আল্লাহর কুরসি সব কিছু সামিল করে, তেমনি আলেমও সব কিছু সামিল করে, এটা হলো ইমাম বুখারীর উদ্দেশ্য। তাহলে এরকম জায়গা যেখানে একতলাফ আছে সেখানে আমাদের বলে যে এখানে একটু ছাড় আছে, মানে বুঝতে পারে যে এখানে মতভেদটা কোথেকে নিতে হবে, কিন্তু এর অর্থ এই নয় যে এখানে অস্বীকার করতে হবে, যেটা আমাদের প্রামাণ্য এটাকে অস্বীকার করা যাবে না, অতিরিক্ত পথ অতিরিক্ত যে সমস্ত পথ আছে সেটাকে তারা গ্রহণ করে নেয়, অতিরিক্ত মতটাকে তারা বাড়াবাড়ি করে না, অতিরিক্ত মতটা তারা গ্রহণ করে। ঠিক অনুরূপ আহকামের ক্ষেত্রে দেখেন একমত যে পাঁচ ওয়াক্ত সালাত, সবাই একমত পাঁচ ওয়াক্ত সালাত, সালাতের ওয়াক্ত পাঁচটি সবাই একমত। তাহলে এখানে এখন আসল প্রশ্ন হচ্ছে বিতরে কি মাসালা, বিতরে যেহেতু মতভেদ হয়েছে, কেউ বলছে ওয়াজিব, কেউ বলছে সুন্নাহ মুআক্কাদা, কেউ কিন্তু ফরজ বলেন না, আবু হানিফা ফরজ বলেন না, তিনি ওয়াজিব বলেন, তো পার্থক্য হচ্ছে যে এখানে মতভেদটা হয়েছে, মতভেদ থাকার কারণে এখানে চুপ থাকেন, কেউ ওয়াজিব বলছে কেউ ফরজ বলছে এটাই বলেন, কেউ ওয়াজিব বলছে কেউ সুন্নাহ মুআক্কাদা বলছে এটা বলেন, এখানে আপনার সমস্যা নেই এটা বললে, কিন্তু যেহেতু মতভেদ হয়েছে কেন আমি এটাকে সুন্নাহ মোতাবেক বলতে হবে এটা বাধ্যবাধকতা নেই, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতের ব্যাপারে ওয়াক্ত পাঁচটার ব্যাপারে কোনো মতভেদ করতে পারবেন না, কারণ এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, রাত দিনে পাঁচ ওয়াক্ত, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, রাত দিনে পাঁচ ওয়াক্ত সালাত রাসূল বলে দিয়েছেন, ফিল ইয়াউমি ওয়াল লাইলা, পাঁচ ওয়াক্ত সালাত নির্ধারণ করে দিয়েছেন, এর অর্থ হচ্ছে আপনি এখানে কমাতে পারবেন না বাড়াতে পারবেন না, এটা নির্ধারিত, এখানে কোনো একতলাফ নাই, একতলাফ হচ্ছে যাইয়া আপনি বিতর্কে কী বলবেন এটা নিয়ে মতভেদ হয়েছে, ওই মতভেদটা থাকুক, মতভেদের মধ্যে বড় সমস্যা নেই আমাদের কাছে। ঠিক আকিদের ক্ষেত্রে যেমন এরকম আছে, আহকামের ক্ষেত্রে এরকম আছে, বিধি বিধানের ক্ষেত্রে শরীয়ার ক্ষেত্রে এরকম যে মাসালা আছে যে মতভেদপূর্ণ মাসালাতে ছাড় দিতে হবে, এখানে বাড়াবাড়ি করা যাবে না, একটি মাস মতভেদপূর্ণ মাসালাতে আপনি মত নিলে সা এখানে প্রশমনটা প্রশস্ত করুন, দশটা মত হইতে পারে কোনো সমস্যা নেই। আমরা যখন ফেকার মাসালা পড়াই দেখি যে কোনো কোনো মাসালা দশটা মত আছে, কোনো কোনো মাসালা পাঁচটা মত আছে, আমরা সবগুলি মত বাদ দিতে পারবো না, বাদ দেওয়ার কোনো সুযোগও নেই। এই জন্য ইমাম উমর ইবনে আব্দুল আজিজ রহমাহুল্লাহ খলিফাতুর রাশেদ ওনাকে বলা হয়ে থাকে, খলিফা নিঃসন্দেহে খলিফা, রাশেদ বাজাই বলি নিঃসন্দেহে তিনি একজন খলিফা এবং বারোজন একজন, রাসূলুল্লাহ সাল্লাম যাদের সুসংবাদ দিয়েছেন যে বারোজন যতদিন থাকবে ততদিন পর্যন্ত উম্মত কখনও এই উম্মতের মধ্যে ইমাম শক্তিশালী থাকবে, রাসূলুল্লাহ সাল্লাম এটা বলেছেন যে উম্মত অত্যন্ত শক্তিশালী থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বারোজন খলিফা হবে, এর মধ্যে খলিফাতুর রাশেদ উমর ইবনে আব্দুল আজিজ একজন। তিনি কি বলছেন, তিনি বলতেছেন মা অহেব আন্না সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতালি, আমি পছন্দ করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মধ্যে মতভেদটা না থাকুক এটা আমি পছন্দ করি না, ফাইন ইখতালাফহুম সিআতুল্লানা, তাদের মতভেদটা আমাদের জন্য প্রশস্তি নিয়ে আসছে। অনেক মাসালার মধ্যে মতভেদ থাকার মধ্যে অনেক উপকারও আছে, সেটা আপনি জানেন, সে মাসালা ইখতালাফি মাসালা যেগুলো আছে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়, একজনের পিছনে একজন নামাজ পড়বে না মতভেদের কারণে, এটা ঠিক নয়, মতভেদের কারণে যদি কোনো আমাদের দেশে যেরকম বাড়াবাড়ি করা হয় এটা যদি কোনো আরব দেশে করা হয় তাহলে বিপদে পড়তেন আপনি। কীরকম আমার দেশে আপনি যদি কোনো মসজিদে যান অনেক সময় দেখবেন যে আপনাকে রফিয়া দান করতে নিষেধ করা হচ্ছে, আমিন বলতে নিষেধ করা হচ্ছে, অথবা আপনাকে আঙুল নাড়তে নিষেধ করা হচ্ছে তাহশাহুদে, অথবা দেখবেন আপনাকে আমিন জোরে বলতে নিষেধ করা হচ্ছে, এই জাতীয় যেগুলো আছে আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। আচ্ছা আমরা যখন আপনি বিদেশে যাই, যখন সৌদি আরব যাই নামাজ পড়ি, তখন কি আপনার মসজিদ থেকে বের করে দেয় আমার পিছনে আমিন বললে না কেন, তুমি বের হয়ে যাও বলতে পারতো, বলে কেউ বলে না, কারণ তাদের মনটা বড় আছে, প্রশস্ত আছে যে একতলাফি মাসালা এখানে মতভেদ থাকতেই পারে।
কিন্তু আপনার ওইখানে মতভেদটা আপনার প্রশস্ত নাই। আপনি প্রশস্ত করেন কোথায়? আকিদের ক্ষেত্রে, আকিদের ক্ষেত্রে আপনার তিনটে চলে। আকিদের ক্ষেত্রে মাতুরুদি আকিদাও কেউ কারো কাছে হক, আশারি আকিদাও কারো কাছে হক, সালাফি সহি আকিদাও তাদের কাছে হক, তিনটা শুদ্ধ। প্রয়োজনে আরেকটা আনলে ওইটাও শুদ্ধ হয়ে যাবে, কিন্তু ফেকার মাসলার ক্ষেত্রে তারা কখনো দুই তিনটা মতকে সহ্য করতে পারে না। অথচ এখানে মতভেদ আছে, শরীয়তে এখানে ছাড় দিয়েছে, এখানে মতভেদ করবে না। মতভেদ হয়েছে তাদের আকিদের ক্ষেত্রে, সুবহানাল্লাহ। নিকসাতুন, এটা ফিতরা, ফিতরা তো, এটা ফিতরা উল্টে গেছে, এখানে ফিতরা তো উল্টে গেছে। আল্লাহ রাসূল জামাত বলে যে এজমাই মাসালা বা আকিদার মাসালার মৌলিক এজমাই মাসালা মধ্যে কোনো মতভেদ থাকতে পারবে না। তবে যেখানে মতভেদ আছে আহকামের মাসালা অথবা আকিদার কিছু ছোটোখাটো মাসালার ক্ষেত্রে যে মতভেদ আছে, এগুলো মতভেদগুলি তারা এগুলি বাড়াবাড়ি করে না, এগুলি থাকতে পারবে বলে তারা বিশ্বাস করে, এগুলো তারা চলতে পারবে বিশ্বাস করে। মতভেদপূর্ণ মাসালার মধ্যে একটা আমি উদাহরণ দিই, শিরক, ছোটো শিরক, ছোটো শিরক যেটা আছে, ছোটো শিরক করলে কি সে চিরস্থায়ী জাহান্নামি না? ছোটো শিরক আল্লাহর ইয়ার ভিতরে, আল্লাহর মাশিয়াতের ভিতরে, ইচ্ছার ভিতরে তিনি সেটাকে যার জন্য ইচ্ছা ক্ষমা করবেন, সেরকম যেটা কবিরা গুণার অন্তর্ভুক্ত না, এটা বড় বড় শিরক, যে কবিরা গুণার পরে কাফের হয়ে গেছে আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই, সেটার অন্তর্ভুক্ত। এ নিয়ে মতভেদ হয়েছে, এখন পর্যন্ত কেউ সমাধান দিতে পারেনি। বেশিরভাগ মানুষই বলে থাকে এটা যে এটা হলো কবিরা গুণার অন্তর্ভুক্ত, কিন্তু ছোটো শিরক ভালো করে তাকালে ছোটো শিরক শুধু কবিরা গুণার চেয়ে বড়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা আন আহলিফা বিল্লাহি কাযিবান উহিব আহাব্বু ইলাইয়া আন আহলিফা বিগায়রিল্লাহি সাদিকান, আল্লাহর নামে মিথ্যা শপথ করা আমার কাছে উত্তম, অন্যের নামে সত্য কথা শপথ করাচ্ছে। কারণ আল্লাহর নামে মিথ্যা শপথ করলে কবিরা গুণা হবে, আর অন্য নামে মিথ্যা শপথ করলে শিরক হয়ে যাবে। শিরকের পর্যায়ে আছে, যদি কোনো তাকে মহাসম্মান দেওয়া হয় তখন কবিরা গুণা আকবর শিরকে আকবর হয়ে যাবে, আর যদি কোনো শুধুমাত্র শক্ত করার জন্য, কথাটা শক্ত করার জন্য বলা হয় তাহলে শিরকে আসগর হবে। এখন তাহলে বোঝা গেল যে শিরকের পর্যায়টা কবিরা গুণার চেয়েও বড়। এখন মতভেদ হতেই পারে এখানে মতভেদ, এটা যে এটা কি তাহলে কি মাসি আল্লাহর ইচ্ছার অধীন যে তিনি তাকে ইচ্ছা ক্ষমা করবেন, নাকি এটা আগের যেটা বলে দিয়েছেন যে তিনি শিরক করলে কাউ ক্ষমা করবেন, ওইটার ভিতরে যে সে জাহান্নামী হয়ে যাবে? মতভেদ থাকতে পারে, এরকম মতভেদ গ্রহণযোগ্য। কিন্তু ওইটা মতভেদ গ্রহণযোগ্য না, বাবার শিরক সিজদা করতেছে, অথবা কেউ পীর বাবারে মনে করতেছে তার মুশকিল কুশা, মুশকিল দূরকারী দাবি করতেছে, অথবা তার সন্তান দানকে দাবি করতেছে, এরপর বলে যে এখানে মতভেদ থাকতে পারে, এটা কিছু মতভেদ থাকতে পারে। অথবা কেউ আল্লাহর সিফাতগুলো অস্বীকার করছে, সে হক যে সিফাত সাব্যস্ত সে হক, কীভাবে হয়, আল্লাহকে তিনটা কমাইতে পারে নাকি? এগুলি হচ্ছে বিভ্রান্তি আর কিছুই নয়। আল্লাহ সুলাম জামাত এই সমস্ত আকিদা থেকে কখনো গ্রহণ করে না, এগুলি ভুল তারা বিশ্বাস করে থাকে। আমরা আরেকটু এগিয়ে যাই, সেটা হচ্ছে আল্লাহ সুলাম জামাতের আকিদা হচ্ছে, আরও আকিদা হচ্ছে ওয়া মাখতুলে ফাফিহি ওয়াজা বারাদ্দু ইলাল কিতাব ওয়াস সুন্নাহ মাল ইতিজার আল মুখতি মিন আইমা ফালা ইউরসামুন ওয়ালা ইউআসসামুন। আহলে সুন্নাহ জামাতের বিশ্বাস হচ্ছে যে সমস্ত জায়গাতে মতভেদ হবে সেখানে কোরআন এবং সুন্নাহ দিকে ফিরে আসতে হবে। যেমন আমি আপনি মতভেদ করছি যে আল্লাহ আরশের উপর আসেন বলবো না আল্লাহ আরশের উপর উঠেছেন বলবো, এই মাসালাটা অনেকেই বুঝতে চান না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ মাসালা। আল্লাহ আরশের উপর আসেন বললে এটা হবে অলু, আল্লাহ আরশের উপর উঠেছেন হলে এটা হবে এস্তেওয়া, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, দুইটা গুণ আলাদা আলাদা। যদি কেউ বলে আল্লাহ আরশের উপর উঠেছেন, সে কিন্তু উপরে সাব্যস্ত করছে, আর অর্থাৎ আল্লাহ তাআলা দুইটা গুণ সাব্যস্ত করছে, সিফাত জাতি এবং সিফাত ফেলিয়া দুইটাই সাব্যস্ত করছে। আর কেউ যদি বলে আল্লাহ আরশের উপরে আসেন তাহলে উপরে থাকা হলো একটা গুণ সাব্যস্ত হলো, আল্লাহ সিফাত জাতি সাব্যস্ত হচ্ছে, সিফাত ফেলিয়া সাব্যস্ত হয়নি। এদের অনেকেই সহ্য করতে পারে না আল্লাহ আরশের উপর উঠেছেনটা, আল্লাহ তাআলা কোনো কাজ করেছেন উঠেছেন, আল্লাহ তাআলা কাউকে রাগ করে উঠেছে সহ্য করতে পারে না, হাসেন সহ্য করতে পারে না, আল্লাহ তাআলা নিকটতম আসমানের নেমে আসেন এটাকে সহ্য করতে পারে, নজর অবতরণ করেন সহ্য করতে পারে না। কেন? আল্লাহ তাআলা সিফাত ফেলিয়া তারা অস্বীকার করে, এই জন্য সিফাত ফেলিয়া তারা অস্বীকার করে। এখন আসুন আমরা, যেহেতু তারা অস্বীকার করতেছে এই দুই মাসালা, কেউ বলছে স্বীকার করে কেউ স্বীকার করে না, আমরা কোরআন সুন্নাহর দিকে চলে আসি, এটা কিন্তু একতলাফি মাসালা না। তবুও একতলাফ যদি করছে আমরা কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, যদি কোথাও একতলাফ হয়ে যায় কোথায় আসতে হবে, কোরআন সুন্নাহর দিকে। কোরআন সুন্নাহ সরাসরি আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, ইস্তাওয়া ফেল ক্রিয়া, এটা একটা ক্রিয়া, এটা মুস্তাওয়ি হয়েছে বা কোনো বর্ণনা দিচ্ছে না, এটা ক্রিয়া করেছেন আল্লাহ, যেটা করেছেন এটা প্রমাণ দিচ্ছে। ইয়ানজেল হাদিসে আসছে নাজিল হন, অর্থাৎ তিনি অবতরণ করেন, বলেন নাই অবতরণ কৃত বলেন নাই, বা তিনি আরশের উপর রয়ে গেছেন তিনি বা আসেন এরকম কিছু বলেন না, আরশের উঠেছেন বলেছেন। তাহলে শব্দ যেটা আসছে সেটা অনুবাদ আপনাকে করতে হবে। তো কোরআন সুন্নাহর ভাষ্য দ্বারা বোঝা যাচ্ছে যে আপনাকে ফিরে আসতে হবে যে আরশের উপর উঠেছেন সাব্যস্ত করতে হবে, উঠেছেন না বলে আরশের উপর তিনি আরশে সমুন্নত বললে হলো না, আরশে সমাসীন বললে হচ্ছে না, আর অধিষ্ঠিত বললে হচ্ছে না, এরকম কোনোটাই কিন্তু এরা অনুবাদ হচ্ছে না, বুড়াই ভুল হচ্ছে। তাহলে আপনাকে ভুল শুদ্ধ জায়গায় ফিরে আসতে হবে।
এটা তো দিলাম আকিদার একটা মাসালা যেখানে মতভেদ হওয়ার সুযোগ নাই, তারপর মতভেদ করেছে। আর যেখানে মতভেদ হওয়ার সুযোগ আছে সেখানে আল্লাহ এবং তাঁর রাসূল দিকে ফিরে আসতে হবে, কোরআন সুন্নাহ দিকে ফিরে আসতে হবে। কেউ হয়তো মতভেদ করেছে না জেনে, কোনো একটা মাসালা না জেনে মতভেদ করেছে, যেমন ধরেন কবরবাসীরা শুনতে পায় কিনা, কবরবাসীরা শুনতে পায় কিনা মতভেদ করেছে, একজন বলে শুনতে পায় একজন বলে শুনতে পায় না। যারা বলে শুনতে পায় তারা কী জন্য বলে? তারা বলে যে শুনতে পায় এই জন্য বলছি যে আমরা তো সালাম দিই, আমরা তো সালাম দিই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাঝে মধ্যে কথা বলতেন এবং তিনি কালিবি বদর এদেরকে বলেছেন, অর্থাৎ বদরের যুদ্ধে যখন হেরে যায় ওরা মুশরিকরা এবং তারা মৃত্যু মারা যায়, আবু জাহাল সহ তাদেরকে একটা গর্তে ফেলে রাসূলুল্লাহ বলেছিলেন যে হে অমুক তোমরা কি শুনতে পাচ্ছ? আমাদের রব আমাদেরকে যা বলেছে আমরা পেয়েছি, তোমাদের রব যা তা বলছে তোমরা কি পাইছ? তো সাহাবে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ এরা তো মরে গেছে, এদের কী জিজ্ঞাসা করছেন? রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা আমার থেকে তোমরা বেশি শুনছো না তাদের থেকে, তারা বেশি শুনছে আমার। এই যে বেশি শোনার কথা, এটাতে হয়তো কেউ দলিল নিতে পারে যে কবরওয়ালা শুনতে পায়, দলিল নিতে পারে, তার একটা সব সুযোগ আছে। এই ভুল আমরা ভাঙ্গাই দিতে হবে। কীরকম? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওমা আনতা বিমুসমিম মান ফিল কুবুর, যারা কবর আছে এদেরকে আপনি শোনা দিতে পারেন না। এই জন্য কাতাদা রাহমাহুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশালিটি ছিল, তিনি শুনেছেন এটাকে, সবাই সবাইকে সেটা শোনাতে পারে না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে শোনাবেন, কিন্তু এই জন্য সবাই বলতে পারে না যে সবাই শুনতে পায়। এরকম এরকম মানে বেপরোয়া দাবি বা গণ দাবি করার কোনো সুযোগ নেই, এটা হচ্ছে বিশুদ্ধ আকীদা। ঘুর ফিরে আসলে এখানে পাবেন কোরআনে কারিম আল্লাহ তাআলা এটা বারবার বলেছেন যে যারা কবর আছে তাদেরকে শোনাতে পারেন না, আবার তার ওই জাওয়াল্লাহ মুদবিরিন যারা ফিরে যায় তাদেরকে যেমন শোনাতে পারেন না, এদেরকেও শোনাতে পারবেন না। তো এই জন্য আপনার মাসালা বুঝেন জন্য উদাহরণটা দিলাম, যখনই ইখতিলাফ হবে কোনো মাসালাতে, কোনো মাসালা যদি ইখতিলাফ হয়, মতভেদ হয়েছে দুইজনে মিলে, ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। মতভেদ যদি থাকে, মতভেদ যদি থাকে সুযোগ থাকে, আর যেখানে মতভেদের সুযোগ নাই সেখানে এই সুযোগ বলার সুযোগ নেই। আল্লাহ একজন কি দুইজন, এখানে মতভেদের সুযোগ আসে নাই কোনো দিন। কি কোনরূপভাবে আল্লাহর গুণগুলিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, যে অস্বীকার করবে সে পথভ্রষ্ট সরাসরি। এখানে আর দ্বিতীয় ওজোর খায়ের করার কোনো সুযোগ নেই, সেখানে ওজোর করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কারো যদি কোনো কেউ যদি তাকে যদি দলিল পেশ করতে পারিনি আমি, তাকে প্রমাণ তারপর প্রমাণ প্রতিষ্ঠা করতে পারিনি, তাকে জানাতে পারিনি, মরে গেছে চলে গেছে দুনিয়া থেকে, এবং কেউ প্রমাণ করেছে প্রমাণ তার কাছে কেউ এটা সাব্যস্ত করার মতো কেউ ছিল না, অথবা তিনি নিজে বুঝেছেন তার টুকাটুকু বলেছেন, তখন আমরা ওজোর করব যে লোকটা আর আল্লাহ তাআলা নিয়ে গেছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেখ, জানে নাই হয়তো, বুঝতে পারে নাই হয়তো, সেটা মাসালা। জানার পরে বুঝার পরে ওই পক্ষে ওকালতি করছে, ভুলের পক্ষে ওকালতি করে ভিন্ন বই লিখেছে, তারপর তার পক্ষে কোনো রকমের দোয়া করা তার জন্য দোয়া করার সুযোগ নেই, কারণ সে তো জেনে শুনে উল্টাটা করেছে, সেটা করা যাবে না। তো এই জন্য যেখানে মতভেদ হচ্ছে সেখানে প্রথমে কোরআন সুন্নাহ ফিরে আসতে হবে। যদি কেউ ফিরে আসার পরেও না বুঝে, এতজার করতে হবে, ইমামদের এতজার করতে হবে যে ইমামরা আসলে ভুল করেছেন এইখানে, তাদেরকে আমরা গুণাগারও বানাচ্ছি না, তাদেরকে আমরা একেবারে নিরাপদ মানে গুণামুক্ত বানিয়ে ফেলছি না, বলবো তাদের এদের জন্য যদি কোনো ভুল করে থাকে তার একটা সওয়াব পাবে, আর যদি মত শুদ্ধ করে থাকে দুটি সওয়াব পাবে, ওই জায়গাতে যেখানে ইস্তিহাদের সুযোগ আছে। আর যেখানে ইস্তিহাদের সুযোগ নাই সেখানে কোনো সওয়াব পাবে না, সেখানে গুণাই হবে। কারণ যদি কোনো কেউ বলে যে ইস্তিহাদ করে বললো যে নবীরা নাই, নবী মানি না, এই সময় ইস্তিহাদ চলবে না, কারণ ইস্তিহাদের জায়গা নয় এটা, ইস্তিহাদের জায়গা চিনতে হবে, কোথায় আমি চেষ্টা চালাবো, কোথায় আমি বুঝার চিন্তা করবো আলাদা সেটা জায়গা চিনতে হবে। যেখানে ইস্তিহাদের জায়গা না, অর্থাৎ যেখানে অকাট্যভাবে বলে দেওয়া হয়েছে ইমান আনার জন্য যা শর্ত করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আল্লাহ তাআলা আমার তুবিল্লাহ কামা হুয়া বে আসমাই ও সিফাতিহি এবং ও কাবিল তু জামি আহকামি ও আরকানি। এখানে আর বলে আমি কিছু মানলাম না কিছু মানলাম, এটা চলবে না, এখানে এটা মেনে নিতে হবে। ইমানে মুজমাল, যেটা ইমানে মুজমাল না থাকলে ইমানে ঢুকে নেই, এটা ইমানে মুজমাল বলে এটাকে, অথবা মোতলাকুল ইমান বলে, এটা না হলে ইমানে ঢুকতে এই লোকটি ইমানে প্রবেশ করতে পারেনি। তাহলে আমরা ইমামদের যদি এরকম কোনো ভুল তাদের দেখা হয় যেখানে ইস্তিহাদের সুযোগ আছে, যেখানে ভুল করেছে সেখানে আমরা ইমামদেরকে গুণাগারও বানিয়ে ফেলবো না, আবার সাথে সাথে তাদেরকে ভুল ত্রুটি মুক্ত বানিয়ে ফেলবো না, যে গুণাগার বানিয়ে তাদেরকে যেন তেন কথাবার্তা বলবো বা তাদেরকে অপমানজনক কথাবার্তা বলবো এটাও বলবো না, আর তাদেরকে ভুল ত্রুটি মুক্ত বলে তাদের বিপক্ষ দলকে উড়িয়ে দিব এমনও যেন না হয়, এবং তাদের ভুল হলেও সেটা অনুসরণ করে চলবে এমনটা যেন আমরা না করি, এটা আলোচনা জমাতের পদ্ধতি নয়। আমরা আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে অনেক সময় কাটালে আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করতে চাচ্ছি, যদি আমরা বেশি আগাতে পারি না ইনশাল্লাহ সামনে আমরা চেষ্টা করবো আরও বেশি আলোচনা করতে। তো আলোচনা জামাতের আকিদা গ্রহণের উৎস কীভাবে গ্রহণ করে এবং আলোচনা জামাত কোরআন এবং সুন্নাহ কীভাবে আঁকড়ে ধরে এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা আজকে যতটুকু আলোচনা করেছি ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে সহিভাবে আকিদার উপর রাখুন এবং আমাদেরকে দিনের উপর চলা তৌফিক দান করুন এবং বিভ্রান্তিকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরাত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।